সকল অংশগ্রহণকারীকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে আজকে আমরা একটি নির্দিষ্ট বিষয়ে পোস্টকার্ড কর্মসূচিকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এখানে যারা যুক্ত হয়েছেন তাদেরকে সকলকে আমার পক্ষ থেকে আমি গৌরাঙ্গ নন্দী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, সকলকে শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন প্যারিস চুক্তির আলোকে এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA-র প্রতিবেদন অনুসারে মানবজাতিকে রক্ষা করতে 2050 সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করতে হবে। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, প্লিজ কন্টিনিউ। পৃথিবীর জলবায়ু বিপদাপন্ন দেশগুলোর জোট CBF 2015 সালে ঘোষণা করে যে 2050 সালের আগে যত দ্রুত সম্ভব CBF-ভুক্ত দেশসমূহ 100% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করবে। বাংলাদেশ CBF-এর একটি সদস্য দেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো এ ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি গত 19 জুলাই উল্লিখিত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সমীক্ষা ও কর্ম পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করে। আমরা এসব উদ্যোগকে স্বাগত জানাই এবং আশা করি 2050 সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার জন্য সারা দেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 5,000 পোস্টকার্ড পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের 29টি জেলা থেকে 5,000 সাধারণ মানুষের স্বাক্ষর সহ এই পোস্টকার্ড পাঠানোর জন্য BWZED-র 10টি সদস্য সংগঠন কাজ করছে। এই বিষয়টি উপস্থাপন করবার জন্য আজকে আমাদের এই আয়োজন। উপস্থিত BWZED-র সদস্যরা, সাংবাদিক বৃন্দ এবং অন্য যারা আছেন সকলকে আবারও স্বাগত জানিয়ে আমি আজকের এই আয়োজনের মূল বক্তব্য উপস্থাপনের জন্য BWZED বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোটের সদস্য সচিব জনাব হাসান মেহেদিকে কথা বলবার জন্য অনুরোধ করছি। জনাব হাসান মেহেদি, ধন্যবাদ নন্দিতা, এবং সুপ্রিয় অংশগ্রহণকারীগণ আমাকে একটু শেয়ার করবার সময় দিন। ফুল স্ক্রিন হয়েছে কি দাদা? আপনি মিউটেড। অনেক ধন্যবাদ দাদা, এবং সকলকে ধন্যবাদ। আজকে আমরা এমন অবস্থানে দাঁড়িয়ে আছি যেখানে আমরা গতকালকে বাংলাদেশের জাতীয় বাজেট 2021-22 ঘোষিত হলো এবং আগামী কালকে পৃথিবীব্যাপী বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হবে, পালিত পালন করা হবে। তো গতকালকে এবং আগামী কালকের মাঝখানে ঠিক দাঁড়িয়ে আছি আমরা। আজকে গতকালকের ঘোষণা অনুসারে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন সেই অনুসারে এখন আমাদের দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 25,227 মেগাওয়াট এবং চাহিদা 13,700 মেগাওয়াট। সুতরাং আমাদের অলস পড়ে আছে 12,000 মেগাওয়াটের মতো। এখন আন্ডার কনস্ট্রাকশন বা তৈরি হচ্ছে নতুন বিদ্যুৎ কেন্দ্র 38টা, যার ক্ষমতা 14,115 মেগাওয়াট। চুক্তি সই হয়ে গেছে 20টা বিদ্যুৎ কেন্দ্রের, যার ক্ষমতা 2,961 মেগাওয়াট, এবং পরিকল্পনা পর্যায়ে আছে 33টা বিদ্যুৎ কেন্দ্র, যার ক্ষমতা 15,019 মেগাওয়াট। আর অন্যদিকে আগামীকাল যে
বিশ্ব পরিবেশ দিবস, তার মূল প্রতিপাদ্য বিষয় হলো ইকোসিস্টেম বা পরিবেশ পুনরুদ্ধার করা। সেখানে জাতিসংঘ বলছে যে যে অবস্থা তৈরি হয়েছে আমরা পেছনে ফিরে যেতে পারবো না, কিন্তু এই মুহূর্তে আমাদের বন, নদী এবং জলের তলদেশের ইকোসিস্টেমকে আবার রিস্টোরেশন করার জন্য দ্রুত উদ্যোগ নিতে হবে, যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে 2100 সাল নাগাদ রক্ষা করার প্রতিজ্ঞা করি। এরকম একটা অবস্থায় গত কয়েকদিন আগে, মাত্র 18ই মে 2021, 13-15 দিন আগে, আন্তর্জাতিক জ্বালানি যে সংস্থা, যেটা আন্তঃসরকারি সংস্থা, সমস্ত রাষ্ট্র মিলে তৈরি করেছে এই সংস্থাকে, IEA ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, তারা কতগুলো টার্গেট ঠিক করেছে যদি আমরা পৃথিবীকে রক্ষা করতে চাই। অলরেডি গৌরাঙ্গ দা আপনাদেরকে বলেছেন যে পৃথিবীকে যদি 2050 সাল নাগাদ আমরা বাঁচাতে চাই এবং 2050 সাল নাগাদ যদি শূন্য নির্গমন নিশ্চিত করতে চাই, সে তাহলে কি করতে হবে। এখানে মনে রাখা দরকার যে আন্তর্জাতিক এনার্জি এজেন্সি যেটা, তার মূল লক্ষ্য নেট জিরো অর্জন করা, নট রিয়েল জিরো অর্জন করা। এবং এনার্জি এজেন্সি অলওয়েজ সবসময় জ্বালানি কোম্পানিগুলোর পক্ষেই কাজ করে থাকে, সেটা আপনারা অতীতের রিপোর্ট দেখতেই বুঝতে পারবেন। সেই জ্বালানি সংস্থা এখন বলছে যে 2021 সালে কোনো নতুন কোল পাওয়ার প্ল্যান্ট করা যাবে না, 2021 সালে কোনো নতুন অয়েল এবং গ্যাস এর মাইনিং করা যাবে না, 25 সালের মধ্যে কোনো নতুন বয়লার ব্যবহার করা যাবে না, ফসিল ফুয়েলের বয়লার, মানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য যে বয়লার দরকার হয় সে বয়লার তৈরি করা যাবে না, 30 সালের মধ্যে সমস্ত বিল্ডিং গুলো নতুন বিল্ডিং জিরো কার্বন হতে হবে, এবং যে উন্নত দেশগুলোতে সমস্ত কয়লা ফেজ আউট করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে কয়লা ভিত্তিক সমস্ত কিছু, 35 সালের মধ্যে উন্নত দেশগুলোতে নেট জিরো এমিশন করতে হবে, যে কোনো নতুন এমিশন হচ্ছে না এবং এমিশন প্লাস মাইনাস করে জিরো হয়ে গেছে, 40 সালের মধ্যে সারা পৃথিবীব্যাপী ইলেকট্রিসিটিতে নেট জিরো ইনশিওর করতে হবে, এবং বলা হচ্ছে যে 40 সালের মধ্যে সারা পৃথিবীব্যাপী সমস্ত কয়লা এবং তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে হবে, 50 সালে তারা আশা করছে যে তাহলে 70% ইলেকট্রিসিটি জেনারেশন হবে সোলার থেকে এবং উইন্ড থেকে। এই হলো গত 18ই মে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনের লক্ষ্যমাত্রা, যে এভাবেই যেতে হবে যদি আমরা পৃথিবীকে বাঁচাতে চাই। সেইখানে যা তারা যেভাবে কার্ভটা ঠিক করেছে যে কিভাবে কমবে, তো সেখানে দেখা যাচ্ছে যে কয়লা 2019 সাল থেকেই কমতে শুরু করবে এবং তেল 2018 সাল থেকেই কমতে শুরু করবে এবং গ্যাস 2025 সালে নাগাদ সেখান থেকে নামতে শুরু করবে। কিন্তু আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের সরকারি পরিকল্পনা অনুসারে যেরকম ভাবে আমরা চলছি, তাতে 2040 সাল নাগাদ আমরা 85,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করব, যা সিংহভাগ আসবে গ্যাস, কয়লা এবং গ্যাস থেকে, এবং একটা ছোট্ট অংশ আসবে সোলার থেকে আর ইম্পোর্ট থেকে কিছু নিউক্লিয়ার থেকে। এই হলুদ অংশটা হচ্ছে ইম্পোর্ট আর নিউক্লিয়ার হচ্ছে তার উপরের এই ছোট্ট বাদামি রংটা। সেইখানে আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড যে রিপোর্ট ছেপেছে মার্চ 2021-এ, তাতে কি বলছে সে, আমরা 2010 সাল থেকে যদি বিদ্যুৎ উৎপাদন এবং চাহিদা দুটোকে যদি আমরা পাশাপাশি মিলিয়ে দেখি, তাহলে দেখবো যে 2010 সালে আমাদের মোট উৎপাদন ছিল 5,823 মেগাওয়াট, অপর দিকে আমাদের চাহিদা ছিল 6,584 মেগাওয়াট, মানে আমাদের ঘাটতি ছিল। 2011 সাল থেকে আমরা একটু বেশি বেশি উৎপাদন করতে শুরু করি, 2018 সালের থেকে এসে আমরা একটু বেশ অনেক বেশি উৎপাদন করতে শুরু করি এবং সেটা এখন এই মুহূর্তে আমাদের 50 ভাগের মতো বিদ্যুৎ অলস পড়ে আছে, যেটার জন্য আমাদের ক্যাপাসিটি চার্জ দিতে হয়। 2025 সাল নাগাদ এইভাবে চলতে থাকলে আমাদের 15,735 মেগাওয়াট বিদ্যুৎ অলস পড়ে থাকবে, এটা বিপিডিবির বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজেদের রিপোর্ট অনুসারে। এই যদি চলে তাহলে ক্যাপাসিটি চার্জ কোথায় যাবে? আমরা 2010-11 সালে 2,783,56,00,000 টাকা এইসব অলস বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভর্তুকি বা ক্যাপাসিটি চার্জ দিয়েছি, যেটা বিদ্যুৎ কেন্দ্র ভাড়াও বলা যেতে পারে।
এটা চলতে চলতে এখন এসে 2020-21 সালে আমরা 9,887 কোটি টাকা দিয়েছি, একটু কমেছে, এবং 2021-22 সালে 11,831 কোটি টাকা, এবং যদি এভাবে যায় তাহলে 2025-26 সালে আমাদের এই অলস বিদ্যুৎ কেন্দ্র একটা সিঙ্গেল ইউনিট বিদ্যুৎ উৎপাদন না করেই আমাদের 13,024,42 কোটি টাকা দিতে হবে। একটু কমে যাবে তার আগের বছরের তুলনায়, কারণ কিছু বেসরকারি পাওয়ার প্ল্যান্ট তার আগেই বাতিল হয়ে যাবে, মানে সময় শেষ হয়ে যাবে তাদের উৎপাদনের, তারা ফেজ আউট হয়ে যাবে। এই হবে ক্যাপাসিটি চার্জ। এরকম একটা অবস্থায় আমাদের রিনিউয়েবল বা যেটাকে আমরা নবায়নযোগ্য জ্বালানি বলছি সেটার অবস্থা কি? সারা দুনিয়া নবায়নযোগ্য জ্বালানিতে চলে যাচ্ছে, এবং ইতিমধ্যে পৃথিবীর 13টা দেশ 100% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে ফেলেছে। মোটামুটি এর পেছনের দিকে 9-10টা দেশ 95%-এর বেশি নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে ফেলেছে। আমরা কোথায় আছি? এর মধ্যে সবাই যে ধনী দেশ তা নয়, কেউ কেউ মধ্যবিত্ত দেশ, এবং আমাদের থেকে দরিদ্র দেশও আছে। আমরা এখন এই মুহূর্তে সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে গ্রিডে আমরা উৎপাদন করি 129.95 মেগাওয়াট। এর বাইরে আমরা মোটামুটি ভাবে সবকিছু মিলিয়ে আর 260 মেগাওয়াটের মতো অফগ্রিডে আছে, মানে রুফটপ সোলার কিংবা মিনি গ্রিড এরকম, কিংবা সোলার পাম্প এইরকম ভাবে আছে। তো আমরা সব মিলে 230 আর 129 এই 360 মেগাওয়াটের মতো বিদ্যুৎ আমরা শুধুমাত্র রিনিউয়েবল সোর্স থেকে পাই। বাকিটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কয়লা 1765, ইম্পোর্ট হচ্ছে 1160 মেগাওয়াট, ডিজেল থেকে আসে 1290 মেগাওয়াট, ফার্নেস অয়েল থেকে আসে 5,540 মেগাওয়াট, এবং ডোমেস্টিক ফসিল গ্যাস বা ন্যাচারাল গ্যাস যেটাকে আমরা প্রাকৃতিক গ্যাস বলি সেখান থেকে আসে 10,979 মেগাওয়াট। এই হলো আমাদের রিনিউয়েবলের সার্বিক চিত্র। কিন্তু আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা কিন্তু একেবারে সম্পূর্ণ ভিন্ন। 2016 সালের 18 নভেম্বর ক্লাইমেট ভালনারেবল ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়। আমরা বাংলাদেশ তার একটা সদস্য, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী গৌরাঙ্গ নন্দিতা অলরেডি বলে এসেছেন, দুইবার ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, এবং বর্তমানে তিনি 2 বছরের জন্য 2021-22 সাল পর্যন্ত তিনি 2020-21 2 বছর তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন। এই রকম সময়ে আমরা 2016 সালে ক্লাইমেট ভালনারেবল ফোরামের সম্মেলনে আমরা ডিক্লারেশন দেই যে আমরা 2050 সালের যত আগে সম্ভব নেট কার্বন নিউট্রালিটি এবং 100% রিনিউয়েবল এনার্জি নিশ্চিত করব। আমরা এসডিজির, আপনারা জানেন যে আমরা এসডিজির একটা পার্ট, সবাই এসডিজির একটা পার্ট। এসডিজিতে বলা হচ্ছে যে যারা লিস্ট ডেভেলপ কান্ট্রিজ মানে স্বল্পোন্নত দেশ তারা 12% রিনিউয়েবল কনফার্ম করবে, আর যারা লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ মানে নিম্ন মধ্য আয়ের দেশ তারা 17% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করবে। কিন্তু আমরা এখন পর্যন্ত আছি 4%-এরও নিচে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা গত 2020 সালের 19 জুলাই আমাদের সংসদীয় স্থায়ী কমিটি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত স্থায়ী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং সুপারিশ করে যে 2050 সালের মধ্যে 100% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার জন্য একটা সমীক্ষা চালানো দরকার এবং একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা দরকার। এরই ভিত্তিতে আমাদের স্রেডা বা সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি তারা একটা কর্মপরিকল্পনা তৈরি করেছে 2041 সাল পর্যন্ত, যেখানে বলা হচ্ছে যে 25,000 থেকে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের রিনিউয়েবল থেকে উৎপাদন করা সম্ভব। কিন্তু অন্যান্য বিজ্ঞানীরা যারা অন্যান্য গবেষণা করছেন, যারা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান যেসব রিপোর্ট ছেড়েছে, সেখানে আমরা দেখেছি যে এটি খুবই রক্ষণশীল হিসেব। আমাদের ক্যাপাসিটি অ্যারাউন্ড 1.5 লাখ থেকে 2 লাখ মেগাওয়াট আমরা উৎপাদন করতে পারি, যদিও আমাদের দরকার 2041 সাল পর্যন্ত সব মিলিয়ে সর্বোচ্চ 70,000 মেগাওয়াট। এরকম একটা অবস্থায় আমরা উদ্যোগ নেই। আমরা কতগুলো সংগঠন যারা বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেটের সদস্য, তা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে একটা আবেদন জানাবো, কেননা এই বছরে মুজিব বর্ষে তিনি এরকম একটি সিদ্ধান্ত নিলে সেটি সত্যি সত্যি আমাদের জন্য, সারা পৃথিবীতে বাংলাদেশের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। আমরা উদ্যোগ নেই যে আমরা একটা পোস্টকার্ড পাঠাবো প্রধানমন্ত্রীর কাছে,
এটি 5,000 কপি পাঠানো হবে, যার আপনি দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর ঠিকানা লেখা আছে, এবং বাঁ পাশে স্থানীয়ভাবে যারা যেখানে যে জেলায় যে কোনো জায়গা থেকে নিজের নাম ঠিকানা ডাকঘর জেলা উপজেলা লিখে এটি পাঠিয়ে দেওয়া সম্ভব। এখানে আমরা টেক্সটটা দেখতে পাচ্ছেন, আমরা বলেছি যে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা তৈরি করা হচ্ছে এই বছর, এবং সেটার জন্য আমরা স্বাগত জানাই, এবং 2016 সালের যে সিদ্ধান্ত সিভিএফ এর সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং তারপরে আমরা সংসদীয় স্থায়ী কমিটির যে উদ্যোগ সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছি, এবং তারপরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি তুলে ধরেছি, এবং সবশেষে লাল সবুজের বাংলাদেশ সারা বিশ্বে সবুজ উন্নয়নের উদাহরণ হয়ে উঠুক এই কামনা করে আমরা চিঠিটা পাঠাচ্ছি। আমরা চারটি মূলত দাবি ওখানে উপস্থাপন করেছি। প্রথমত হলো সকল নির্মাণাধীন এবং পরিকল্পনাধীন যেসব কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলো বাতিল করে দেওয়া, নতুন কোন জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন না করা, বিদ্যুৎ জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে সব ধরনের সাবসিডি কিংবা সব ধরনের ভর্তুকি তুলে নেওয়া, এবং সর্বশেষ হচ্ছে সব ধরনের ফাইন্যান্সিয়াল প্রাতিষ্ঠানিক এবং পলিসি রিলেটেড ইনিশিয়েটিভ নেওয়া, যাতে আগামী 2050 সালের যত আগে সম্ভব আমরা 100% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করতে পারি। কেন এই বছর করছি, একেবারে কেন আজকেই সেই দাবি করতে হবে, সেটি আপনাদের সকলের জন্য একটু আমাদের পক্ষ থেকে জানানো দরকার। প্রথমত হলো এই বছর মুজিব বর্ষ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী পালন করছি আমরা, এবং সারা দেশ আমরা উৎসবের মধ্যে আছি। এই সময় হলো আমাদের একটি এইরকম শপথ নেওয়ার খুবই উৎকৃষ্ট সময়। আমরা এই বছরই আমাদের যে অতীতে যে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান ছিল সেই পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান বা পিএসএমপি 2016 ওটা রিভিউ করে আমরা এবছর ইন্টিগ্রেটেড পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করছি, এবং এটা এখন প্রক্রিয়াধীন আছে। এই সময়ে আমাদের ওখানে এটি ইন্টিগ্রেট করতে হবে। নাম্বার থ্রি হলো আমরা এই বছরই জমা দেব আমাদের এক্সটেন্ডেড যে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন টু ক্লাইমেট চেঞ্জ বা প্যারিস এগ্রিমেন্ট, জাতীয়ভাবে আমরা যে প্রতিজ্ঞা করছি ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আমরা কি করব সেটা, সেই পত্রটি আমরা এবছর নভেম্বরের মধ্যে জমা দেব। তাহলে সেখানে আমাদের এটা ইন্টিগ্রেট করতে হবে এবং আমাদের এটা ইনক্লুড করতে হবে। আমরা এই বছরই মুজিব প্রসপারিটি ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান করছি 2030 সাল পর্যন্ত যেটা কার্যকর থাকবে, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী সারা সিভিএফ ভুক্ত সব দেশকেই একটা ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান তৈরি করার জন্য অনুরোধ জানিয়েছেন এবং সবাই সেটা করছে। ফলে আমাদের এই মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের মধ্যে 100% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার কথা অঙ্গীকারটি থাকা উচিত, এবং এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বাংলাদেশের 29টি জেলা থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এ পর্যন্ত অর্জন করতে পেরেছি, তার বেশি পারলে খুব ভালো হতো 64টি জেলা থেকে, কিন্তু আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব করার। আমরা বাগেরহাট, বান্দরবান, বরগুনা, বরিশাল, ভোলা, চিটাগং, কক্সবাজার, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, ফেনী, যশোর, ঝালকাঠি, খুলনা, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, মাদারীপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নাটোর, নীলফামারী, নোয়াখালী, পটুয়াখালী, রাজশাহী, রংপুর, সাতক্ষীরা এবং সিলেট, এই 29টা সিলেট এবং টাঙ্গাইল এই 29টা জেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে 5,000 পোস্টকার্ড পাঠানো হচ্ছে, যাতে সাধারণ মানুষের স্বাক্ষর এবং ঠিকানা থাকবে। এই কাজটিতে যারা একসঙ্গে কাজ করছি আমরা, যারা তাদের সবার নাম উল্লেখ করা দরকার কৃতজ্ঞতা স্বরূপ, আমরা যে একসঙ্গে এই পরিশ্রমটি করতে হচ্ছে প্রত্যেককেই সেজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বন্ধন, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন বেলা, বিন্দু নারী উন্নয়ন সংস্থা, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক, ক্লিন, ISD বাংলাদেশ, পরিবর্তন রাজশাহী, প্রাণ, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক, প্রান্তজন ট্রাস্ট, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস, সেফটি অ্যান্ড রাইট সোসাইটি, SRS, এবং সার্বিকভাবে আমরা সবাই মিলে যেখানে আছি বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নালদের, আমরা সবাই একসঙ্গে কাজ করছি। আমরা আশা করি যে আমরা মিডিয়ার মাধ্যমে আগের মতোই এবারও মাননীয় প্রধানমন্ত্রী এবং নীতি নির্ধারণী মহলে আমাদের এই আহ্বান, এই আবেদন, এই আকুতি পৌঁছে দিতে পারব। আপনাদের সবাইকে শুনবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ হাসান মেহেদি তার চমৎকার উপস্থাপনার জন্য। এবং তার উপস্থাপনার মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম যে আমরা প্রধানমন্ত্রীর কাছে কি আবেদন পৌঁছে দিচ্ছি এবং সেটি কি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আমরা যেভাবে সাজিয়েছি বিষয়টি যে এখন যারা এই সরাসরি পোস্ট কার্ড আন্দোলন বা পোস্ট কার্ড অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছে এমন দু একজনের কাছ থেকে আমরা দু এক মিনিট করে কথা শুনব, তারপরে যদি আরো কেউ কিছু কোনো ওইসব বিষয়ে কথা বলতে চান তাদের কাছ থেকে শুনবো, পরে প্রশ্ন উত্তর থাকবে। এটি একটা বিষয় আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে গতকাল তো বাজেট উপস্থাপিত হয়েছে, আমরা বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেট, যেহেতু বাজেটের একটা বিষয় নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ হচ্ছে, যেমন আমার তো চোখে পড়েছে, যেমন আমাদের বৈদেশিক দেনার সুদের পরিমাণ যেটি দিতে হয় সেটার পরিমাণটা কেমন বাড়ছে, আর এবার ঘাটতি বাজেট হিসেবে আবারও আমরা কেমন ঋণ করব সেটাও বলেছি। যেমন এবারে প্রস্তাবিত যে বাজেট, সে বাজেটে বিদেশি দেনা কিস্তি এবং হচ্ছে সুদ মেটানোর জন্য 68,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেটি ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এ সম্পর্কিত আমরা কোনো বক্তব্য কোথাও মিডিয়াতে বা কোথাও বলবো কিনা সে ব্যাপারটাও ভাবা যেতে পারে, যদিও আজকের এই বিষয়টির সঙ্গে একেবারেই এই বিষয়টি হয়তো যোগসূত্র নেই, তারপরেও আমি একটু সুযোগ দিয়েই কথাটি বললাম। ইতিমধ্যে মারুফ স্যার যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, মারুফ স্যারকে স্বাগত। ধন্যবাদ দাদা, আপনারা কন্টিনিউ করুন প্লিজ। হ্যাঁ, এবারে আমি কথা বলবার জন্য আহ্বান জানাবো পোস্ট কার্ড আন্দোলনের সাথে যুক্ত ছিলেন রাজশাহী থেকে পরিবর্তন রাজশাহীর নির্বাহী পরিচালক রাশেদ রিপন। রাশেদ রিপন ভাই, হ্যাঁ আছেন, রাশেদ রিপন ভাই যদি বলেন যথাসম্ভব ছোট করে 2 মিনিটের মধ্যে যদি শেষ করেন তাহলে খুবই আমরা অনেকের ধন্যবাদ। রাশেদ ভাই শুভেচ্ছা সবাইকে। আমরা রাজশাহীতে এই ক্যাম্পেইনটা করেছি, রাজশাহী চাপানগঞ্জ এবং নাটোরে, এটা খুব ভালো সাড়া পেয়েছি আমরা, বিশেষত শিক্ষার্থীদের কাছে গিয়েছি আমরা, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের কাছে। এবং সর্বোপরি যেটা বলা হয়েছে যে রাজশাহী অঞ্চলের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা অনুযায়ী এই এলাকায় যেহেতু এ ধরনের কোনো প্রকল্প নাই, যার কারণে তাদেরকে একটু বিস্তারিতভাবে বোঝাতে হয়েছে, তাদেরকে আমাদের যে অভিজ্ঞতা আছে রামপালের এবং মাতারবাড়ি যে মহেশখালীর, সেগুলো তাদেরকে তুলে ধরা হয়েছে। এবং রাজশাহী অঞ্চলে যে বিশেষত রিনিউয়েবল এনার্জির যে অভিজ্ঞতা, সেই অনুযায়ী বরেন্দ্র মাল্টিপারপাস সোসাইটি যে আমাদের প্রকল্প রয়েছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প, সেখানে কিছু পাম্প রয়েছে যেগুলো হচ্ছে পানি তোলার জন্য সোলার এনার্জি ব্যবহার করে। তো আমরা এটার যে একটা পিকুলিয়ার অবস্থা যে মাটির তলা থেকে পানি তুলছে সেটাও আবার একটা রিনিউয়েবল এনার্জি নেই, সেটাও তাদেরকে বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। এবং তাদের একটি চাহিদা রয়েছে যে আগামীতে যাতে এই জাতীয় বিষয়গুলো বোঝানোর জন্য, বিশেষত যে এলাকায় প্রকল্প নাই সেই এলাকায় ক্ষতিগুলো বোঝানোর জন্য যেন আরো কিছু আইসি ম্যাটেরিয়াল থাকে, সেই বিষয়ে চাহিদা ছিল। এবং যেহেতু এখন রাজশাহীতে বিশেষত চাপানগঞ্জ, রাজশাহী এবং নওগাঁ 3 জেলায় প্রচন্ড ভাবে করোনা আক্রান্ত, আজকেও 16 জন, গত রাতে 16 জন মারা গেছে রাজশাহীতে, যে কারণে এটি এখনো শেষ করা সম্ভব হয়নি। চাপানগঞ্জ এবং নওগাঁতে খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়গুলো যেগুলো পোস্ট কার্ড রয়েছে সেগুলো শেষ করতে পারবো। এবং এটা বেশ সাড়া দিয়েছে যে এই যে একটি ব্যতিক্রমী ক্যাম্পেইন যেটা রাজশাহীতে আমরা রাজশাহী, চাপানগঞ্জ এবং নওগাঁতে পরিচালনা করছি, এটা আসলে বেশ ভালো সাড়া দিয়েছে, বিশেষ করে সংবাদকর্মীরা বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। ধন্যবাদ। ধন্যবাদ রিপন ভাই, আমরা রিপন ভাইয়ের কাজের অভিজ্ঞতার কথা শুনলাম। এবার কাজের অভিজ্ঞতা শোনার জন্য আমরা আহ্বান জানাবো ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর সমন্বয়কারী সোহানুর রহমান সোহানের কাছে। থ্যাংক ইউ গৌরাঙ্গ দাদা। তো আমি মূলত জ্বালানি নিয়ে অত ভালো বুঝি না, কিন্তু একজন জলবায়ু কর্মী হিসেবে আমার জায়গা থেকে একটা কথা আমি শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার, মেহেদি ভাই বললেন যে জুলাই মাসে স্ট্যান্ডিং কমিটি তারা এই রোডম্যাপ তৈরি করার জন্য, তারা পরিকল্পনার জন্য তারা আহ্বান জানিয়েছে,
এবং তখন একটা কথা বলা হয়েছে, সাবিরেশন চৌধুরী বলেছেন গ্রিন নিউ ডিল, অর্থাৎ এটা বাইরের দেশ অনেক তরুণদের মধ্যে প্রচলিত, যেটা বাংলাদেশেও তিনি তখন এটা উল্লেখ করেন। তার এক মাস পর আগস্ট মাসে ইউকের এনভায়রনমেন্ট মিনিস্টার গোল্ডি স্মিথ উনি ভার্চুয়াল ট্যুর করেন এবং আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বসেন। তখন তিনি ওই SDGs-এর 17% কি বলেন যে রিনিউয়েবল এনার্জি 17% হবে এক বছর আগে। কিন্তু এক বছর পরে যখন পরশুদিন অলোক শর্মা COP26 প্রেসিডেন্ট আসলেন এবং ইউকে বাংলাদেশ ক্লাইমেট পার্টনারশিপ রাউন্ড টেবিল করলেন, এখন পর্যন্ত আপডেট সরকার বলছে যে 40% রিনিউয়েবল এনার্জি তারা করতে চায় 2041 সালের মধ্যে। কিন্তু ক্লাইমেট ভার্নেবল ফ্রামের যে ঘোষণা 2050 সালের মধ্যে 100% রিনিউয়েবল এনার্জি হবে এবং সরকার সেখান থেকে তারা ডিকার্বনাইজিং ইকোনমির উপরে তারা মুজিব প্রসপারিটি প্ল্যান গ্রহণ করেছে এবং 2021 সাল থেকে 2030 সাল অবধি 10 বছর দশক ঘোষণা করা হয়েছে, মুজিব সমৃদ্ধি দশক। তাহলে আমাদের যে পরিকল্পনা যেভাবে বলা হচ্ছে কিংবা স্ট্যান্ডিং কমিটির যে আহ্বান 100% রিনিউয়েবল এনার্জি, কিন্তু আসলে কাজের সাথে মিল হচ্ছে না। কিংবা 41 সালে যদি 40% হয় সেটা 50 সালের মধ্যে যে আমরা শতভাগ হতে পারবো কিনা এটা আমার কাছে মানে দ্বিধান্বিত লাগছে। তো আমি আমাদের ইউথনেট থেকে আমরা দেশের অনেকগুলো জেলাতেই বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, গাজীপুর অনেকগুলো জেলায় হচ্ছে আমরা এই পোস্টকার্ডের আন্দোলনে যুক্ত হয়েছি। আমরা চাই যে বাংলাদেশ, আমরা জন কেরিকে বলেছি যে আপনারা US আমেরিকা আপনারা লিডারশিপ দিতে চান, জেনুইন লিডারশিপ দেন, সত্যিকারের লিডারশিপ গ্রহণ করেন। কালকে আমরা অলোক শর্মাকে বলেছি আপনারা COP26 এর প্রেসিডেন্ট, একটা সত্যিকারের আউটকাম সহ একটা COP26 উপহার দেন, যেন ওই এমটি সামিট এমটি প্রমিস না হয়। বাংলাদেশকে আহ্বান জানাবো, বাংলাদেশ এখন 47টা ক্লাইমেট ভার্নারেবল দেশের নেতা, বাংলাদেশও যেন সঠিকভাবে যেন তার নেতৃত্বটা বিশ্বের কাছে তুলে ধরে, এটাই আমাদের তরুণদের দাবি। আমরা আগামীকাল পরিবেশ দিবসে আমাদের সকল জেলা থেকে আমরা পোস্ট কার্ড গুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করব। অসংখ্য ধন্যবাদ দাদা। ধন্যবাদ সোহান, আমরা সোহানের কাছ থেকে শুনলাম। এবার আমি কথা শুনতে চাই যে এই কাজের সঙ্গে পোস্ট কার্ড আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আমার মনে চট্টগ্রাম থেকে ISD-র নির্বাহী পরিচালক, ভোক্তা আন্দোলনের সুপরিচিত নেতা SM নাজির হোসেন। ধন্যবাদ দাদা, ইতিমধ্যে আমাদের দুজন সহকর্মী বক্তব্য রেখেছেন এবং আমাদের এই কর্মজুটের সদস্য সচিব আমাদের মেহেদি ভাই খুব ইলাবোরেটলি আমাদের আজকের যে প্রেস কনফারেন্সের উদ্দেশ্য এবং বিস্তারিত প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন। সে কারণে আমার মনে হয় যে আমাদের বক্তব্য আর তেমন বেশি প্রয়োজন নেই। তবে আমরা যেটা বলতে পারি যে এই কাজের সাথে আমরা যুক্ত ছিলাম, আমাদের প্রতিষ্ঠান চিটাগং এবং কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে আমরা এই কার্ডগুলি বিভিন্ন শ্রেণীর মানুষের সম্পৃক্ততার মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করেছি। এখানে সরকার দলীয় লোকজন বা বিভিন্ন পেশাজীবী লোকজন, সাংবাদিক, নারী নেত্রী, NGO কর্মকর্তা, এরকম বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে লোকজনরা এই চিঠিগুলোতে স্বাক্ষর করেছেন এবং আমাদের চিঠি ইতিমধ্যে পোস্ট করা হয়ে গেছে। তো এখন আমাদের আসলে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের যে দাবি হলো যে আসলে যে দাবিটা আমাদের মেহেদি ভাই উপস্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমরা আমাদের যে পোস্ট কার্ডগুলো প্রেরণ করেছি এবং আজকের এই মিডিয়া কনফারেন্সের মাধ্যমে আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যদিও একটু আগে মেহেদি ভাই অথবা আমাদের গৌরাঙ্গদাই বলছেন যে বাজেটে আসলে আমাদের যে দাবি সে দাবির সেভাবে প্রতিফলন আমরা দেখি নাই। যে 2050 সালে যে আমাদের নবায়নযোগ্য জ্বালানিতে আমরা পৌঁছাবো সেই বিষয়গুলি কিন্তু সেভাবে আসে নাই। তবে আমরা বলতে চাই যেহেতু বাজেট উপস্থাপন হয়েছে মাত্র, কিন্তু এখানে এটা সন্নিবেশিত করার সুযোগ আছে। তো আমরা আশা করি যে আমাদের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের মাননীয় সংসদ সদস্য যারা এই বাজেট আলোচনায় অংশগ্রহণ করবেন তারাও এখানে এই বিষয়টা তুলে ধরতে পারেন, তাহলে হয়তো আমাদের যে দাবি দেওয়া সেটা পূরণ হতে সহায়ক হবে। তবে আমরা মানে যেটা দেখলাম আমাদের এই এলাকায় অনেকগুলি বিদ্যুৎ কেন্দ্র আছে, বিশেষ করে বাঁশখালীতে বেশ উত্তপ্ত অবস্থা, কক্সবাজারেও কিন্তু একই অবস্থা, কিন্তু তারপরেও সাধারণ মানুষের ভিতরে এই
চিঠির যে দাবি, যে চারটা দাবি আমরা উপস্থাপন করেছি, তার প্রতি তাদের সমর্থন অনেক বেশি। অনেকে নিজের থেকে সহ উদ্যোগে ভাই আমিও সাইন করতে চাই। আমাদের চিঠির সংখ্যা কম ছিল, যার কারণে তারপরও আমরা যতটুকু পেরেছি তাদেরকে করার চেষ্টা করেছি। অনেকে শুনেই আমাদের সাথে মানে কথা বলার চেষ্টা করছে। তো এটাকে আমরা বলবো যে মানুষের ভিতরে একটা মানে উৎসাহ উদ্দীপনা আছে, তারা এই কাজটার সাথে সম্পৃক্ত হতে চায় এবং এই মেসেজগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে চায়। তো সেই কারণে আমরা বলবো যে এই আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের মিডিয়ার বন্ধুরা এই মেসেজটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করবেন। আমরা এই দাবিটা দ্রুত বাস্তবায়ন যেন হয়, আমরা নবায়নযোগ্য শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে যেন আমরা ফিরে যেতে পারি, আমরা যেন আজকের এই মজিব বর্ষে আমাদের যে অঙ্গীকার সে অঙ্গীকার যেন সফল হয়, সে প্রত্যাশা থেকে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নাজির ভাই, খুব চমৎকার ভাবে আমরা তিনজনের বক্তব্য ইতিমধ্যে শুনে ফেলেছি। আমরা জানলাম যে পোস্ট কার্ডের ব্যাপারে মানুষের মধ্যে আগ্রহ ছিল, কিন্তু কেউ কিছু বলেন নাই যে পোস্ট কার্ডের ক্ষেত্রে কেউ কোনো কাজের ক্ষেত্রে বাধা পেয়েছেন বা কেউ বিরূপ মন্তব্য করেছেন বা এরকম কোনো কিছু এখনো বলেননি। আমরা এই কাজের সাথে সরাসরি যুক্ত ছিলেন, আরো একজনকে বলার জন্য আহ্বান জানাবো। আপনারা জানেন যে ইয়াসের আক্রমণ ঘটেছিল আমাদের অঞ্চলে, ঠিক আক্রমণ ঘটেনি, যদিও বালাসরের উপর দিয়েই গিয়েছে, কিন্তু তার একটু সামান্য আঁচ পেয়েছিলাম আমরা মাত্র, যে সমুদ্রের জল স্ফীতির ঘটনা ঘটেছিল। সেই সমুদ্রের জল স্ফীতির ঘটনাতে একেবারে সাতক্ষীরার এবং খুলনার দুটি উপজেলার শ্যামনগর এবং কয়রার বেশ কিছু বাঁধ এলাকা ভেঙে গিয়েছে। সেই সাতক্ষীরা সেরকমই একটি এলাকার মানুষ বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া, যে একেবারে নিজেও মাঠে বাঁধ রক্ষার কাজে যুক্ত ছিল, আবার সে এই কাজটিও করেছে, আমরা তার কাছ থেকে জান্নাতুল মাওয়ার কাছ থেকে আমরা এখন জানতে চাইব তার রিয়াকশন বা প্রতিক্রিয়া সম্পর্কে, পোস্ট কার্ড আন্দোলন সম্পর্কে। ধন্যবাদ দাদা সুযোগ দেওয়ার জন্য। এবং শুরু থেকে আসলে এই প্রোগ্রামটা যখনই হয় প্রেস কনফারেন্স, সব সময় আমরা এত কি বলে মানে এত গবেষণামূলক তথ্য পাই, এবং যেহেতু আমি ইউথ, আমি সবসময় বলে আমি প্রতিনিয়ত শিখছি আর কি, তো প্রতিবারই একটা নতুন লার্নিং নিয়ে নতুন ধারণা নিয়ে আসলে কাজে শুরু হয় আর কি। আমি দুটো দিক বলবো, বেশি সময় নিতে চাচ্ছি না। সেটা হচ্ছে পোস্ট কার্ডের এই বিষয়টা আমাদের ইউথদের ক্ষেত্রে খুব একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে, কারণ অনেকদিন ধরে আসলে আমরা পোস্ট অফিস পোস্ট কার্ডের সাথে মানে আমাদের প্রজন্মটা আসলে যুক্ত না। তো এই জিনিসটা যখন কাজ করাটা শুরু করলাম, একটা মানে নতুন করে আসলে একটা ইন্টারেস্টিং একটা বিষয় তৈরি হলো আর কি। এর পাশাপাশি যেটা হলো যে এই পোস্ট কার্ডটাই যে মেসেজগুলো ছিল একেবারে স্পেসিফিক বিষয়, এবং কি চাচ্ছি আমরা, কোনো ঢাকনে ঢাক ঢোল পিটানো কিছুই না, আমরা কি চাচ্ছি এবং কি আমাদের প্রয়োজন, এটা একেবারে স্পষ্ট ছিল। এবং আমরা যখন আমাদের পোস্ট কার্ডটা আমরা নিয়ে কথা বলা শুরু করলাম কমিউনিটিতে, এবং এখানে কিন্তু কমিউনিটির সার্বিক মানুষকে আমরা, যেমন চট্টগ্রামের উনি আমাদের আরেকজন ভাই বললেন, আমরা কিন্তু স্থানীয় প্রশাসন, আমরা সাংবাদিক, সবাইকে আসলে কাভার করার চেষ্টা করেছি। এবং প্রতিবারই যখন পোস্ট কার্ডটা নিয়ে আমাদের প্রতিনিধিরা গিয়েছে স্বাক্ষর করানোর জন্য, তখন কিন্তু নতুন একটা বিষয়কে উল্লেখ করতে হয়েছে। সুতরাং একই সাথে যে শুধু আমরা পোস্ট কার্ডটা সিগনেচার করে জমা দিচ্ছি প্রধানমন্ত্রী কার্যালয়ে, সেটা কিন্তু না, সাথে সাথে একটা অ্যাওয়ারনেস এর কাজও কিন্তু আমাদের প্যারালালি হয়ে গেছে আর কি। এবং এর সাথে সাথে ধরেন সম্প্রতি আমরা যে ভয়ঙ্কর ইয়াসের আপনারা সবাই জানেন যে প্রভাবে প্রভাবিত হলাম, এবং এর সাথে সাথে এই যে একই সাথে এই কথাগুলো, এবং আমরা খুব সহজে রিলেট করতে পেরেছিলাম যে ক্লাইমেট চেঞ্জের সাথে এটা কি দরকার, এবং আসলে এই যে কেন আমরা হচ্ছে কার্বন বা আপনার হচ্ছে ফসিল বা এই এখন নবায়ন মানে রিনোভেল এনার্জির কথা কেন বলছি, বিষয়গুলো সব খুব রিলেট করা মানে গিয়েছিল আর কি। তো সেই কারণে এটা একটা অভিনব একটা কাজ হয়েছে, এবং আমরা কাজ করতে যেয়ে বলেছি যে এই ক্যাম্পেইনটা একটা ইন্টারেস্টিং ক্যাম্পেইন, হয়তো আমরা পরবর্তীতে কাজের ক্ষেত্রে এই ধরনের ক্যাম্পেইনকে ইয়ে করা, কারণ গতানুগতিক ঘরে আমরা মানববন্ধন করি, প্রেস ইয়ে করি, বা অনেক ধরনের ক্যাম্পেইনকে আমরা নিয়ে আমরা আসলে আমাদের দাবিগুলো উল্লেখ করি। তো এটা একটা নতুন একটা জিনিস ছিল, আর সেই সাথে সাথে আমার মনে হয় যে বিষয়টা আমাদের নিয়ে আরো সামনের দিকে আরো জোরদার হওয়া উচিত, কারণ আপনারা সবাই অনেক গবেষণামূলক কথা বলেন, এবং আমরা অনেক ভয়ের মধ্যে আছি আইলার ১২ বছর পরে
কালীগঞ্জ উপজেলা যেখানে আমার বাস, সেই উপজেলায় আমার বয়সে, আমি আমার বয়স কেন, আমার বাবা যার বয়স 80 বছর, সেও কোনোদিন এই ধরনের মানে লবণ পানির দেখেনি আর কি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আরো 20 বছর পরে সাতটা জেলায় হয়তো পানির নিচে থাকতে পারে। শুধু সাতটা না, বাংলাদেশের অনেক জেলায় আসলে এইরকম ইসের মধ্যে দিয়ে যাবে এবং আমরা খুবই আসলে ত্রাসের মধ্যে। এই সময় আমি সবাইকে রিকোয়েস্ট করবো আরো বিষয়গুলোকে কত জোরদার করে, আরো কত 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 পদ্ধতিতে আসলে আমরা আমাদের দাবিগুলো নিয়ে যেতে পারি এবং সেটা পূরণ হবে সেটা নিয়ে আমাদের আরো একটু ভাবনা চিন্তা করা দরকার। এবং প্রতিবারের মতোই ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং থ্যাংক অনেক অনেক ধন্যবাদ যে এই পোস্টকার্ডের এই ক্যাম্পেইনটার সাথে আমাদের যুক্ত করার জন্য, অনেক ধন্যবাদ। ধন্যবাদ জান্নাতুল মাওয়া। স্বাভাবিকভাবেই সে যে এলাকার বাসিন্দা সেই এলাকার মানুষ হিসেবে ঘূর্ণিঝড়ের ইয়াসের তাণ্ডবে সে তার যে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে, আর একথা ঠিক কিন্তু যে এইরকম উদ্বেগ উৎকণ্ঠার ঘটনা মানে এরকম ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগের ঘটনা আরও ঘটতে থাকবে। আমরা যেসব পূর্বাভাস বা যে সমস্ত তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে, যে সাম্প্রতিককালের একটি আমেরিকান একটি জার্নালে বলা হয়েছে এরকম যে এই অঞ্চলে যে পরিমাণ ঘূর্ণিঝড় তৈরি হতো, যে পরিমাণ আঘাত আনত, আঘাতের পরিমাণটা ডাবলেরও বেশি হয়ে যাবে। সারা বছরে দেখা যেত হয়তো 6-7টা ঘূর্ণিঝড় আঘাত আনত, সেই পরিমাণটা 10-12টায় চলে যেতে পারে, যেটি সত্যিই একটি উদ্বেগের বিষয়। সরি, হয়তো আমি একটু অন্য কথা বলে ফেললাম, যে পোস্টকার্ড আন্দোলন নিয়ে যেটি আমরা তো ছিলাম সেটা নিয়ে আরও যারা যুক্ত ছিলেন তার মধ্যে যদি কেউ কিছু শেয়ার করতে চান, বিশেষত আমি দেখছি এখানে আমিনুজ্জামান মিলন ভাই আছে নোয়াখালী থেকে, বন্ধন। মিলন ভাই কি দু এক মিনিট কিছু বলতে চান? ধন্যবাদ দাদা। আসলে আমাদের এই অঞ্চলে যেহেতু বড় ধরনের জীবাশ্ম জ্বালানি ভিত্তিক কোনো স্থাপনা তৈরি হয় আগে হয়নি, ইদানিং একটা হচ্ছে হাতিয়াতে শুনলাম, আরেকটা বেগমগঞ্জে তৈরি হয়েছে, ফলে এখানকার লোকজন মানে ওরকম অন্য অঞ্চলের তুলনা অত সচেতন ছিল না, ফলে অন্যরা যেভাবে বলেছেন যাদের সাথে পোস্টকার্ড ক্যাম্পেইন করার জন্য আমরা গিয়েছিলাম তাদেরকে জিনিস এই বিষয়টা সম্পর্কে পরিষ্কার বুঝাতে হয়েছে, তারা বুঝার পরেই তারা উদ্বুদ্ধ হয়েছেন। আর আমরা আমাদের যারা স্কুল এবং কলেজের শিক্ষার্থী আছেন তাদেরকে একটু বেশি করে সম্পৃক্ত করেছি, কারণ আমরা মনে করি যে তারা ভবিষ্যতের দেশ পরিচালনার অনেকে হয়তো গুরুত্বপূর্ণ পদে থাকবেন, তাদের যদি এখনই এই জিনিসগুলো সম্পর্কে অবহিত করা যায় তাহলে এটার হয়তো ভালো একটা ফল বয়ে আনতে পারে। আর এর বাইরে এনজিও কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শ্রমজীবী মানুষদেরকেও আমরা এটার সাথে সংযুক্ত করেছি, সকলে মিলেই কিন্তু পোস্টকার্ড ক্যাম্পেইন অংশ নিয়েছে এবং অলরেডি আমরা এগুলো আমাদের দায়িত্বে যে কতগুলো পোস্টকার্ড ছিল সেগুলো সম্পূর্ণ করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে পোস্ট করে দিয়েছি। তো আমি শুধু এটুকু বলতে চাই যে এইবার 23টা জেলা নিয়ে এটা হয়েছে, ভবিষ্যতে এই ধরনের পোস্টকার্ড ক্যাম্পেইনটা আমার মনে হয় সমগ্র বাংলাদেশ জুড়ে করা দরকার। কারণ হলো যে আমাদের গতানুগতিক যেটা মহাপা একটু আগে বলেছেন যে আমরা মানববন্ধন করি, স্মারকলিপি প্রদান করি, এই টাইপের এটার চেয়েও পোস্টকার্ড ক্যাম্পেইনে অনেক বেশি করে মানুষকে সম্পৃক্ত করা সম্ভব হয় এবং মানুষ উদ্বুদ্ধ হয়। তো আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ মিলন ভাই। বরিশালের শাহজাদা, প্রান্ত জন ট্রাস্টের শাহজাদা আছেন কিনা যুক্ত আমাদের সঙ্গে, আমরা একটু শুনতে চাইতাম। আর তা না হলে আমরা শাহজাদা মনে হয় যুক্ত নেই, বেলার খুরশেদ ভাই আছেন দেখেছি, খুরশেদ ভাই। ধন্যবাদ গৌরকন্দা আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমি খুব অল্প সময় নেব। এই পোস্টকার্ড ক্যাম্পেইনটা নিঃসন্দেহে একটা ইউনিক ইনিশিয়েটিভ, যেটা সবাই তাদের আলোচনায় বলে গেছেন যে আনলাইক অল আদার ক্যাম্পেইনস যেগুলো আমরা করি, মানববন্ধন করি, আমরা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ আমরা নিয়ে থাকি, সেটার বিপরীতে পোস্টকার্ডটা নিঃসন্দেহে একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ আমার কাছে মনে হয়েছে। এবং বেলা এর পার্ট হতে পেরে আমরা নিঃসন্দেহে আনন্দিত,
আমাদের মোট 7টা অফিস আছে, ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, টাঙ্গাইল। এই অফিসগুলো একযোগে এই পোস্টকার্ড ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে। ক্লিনের যে মূলত বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেট, বিডাব্লিউজিইডির যে সেক্রেটারিয়েট, ওখান থেকে পোস্টকার্ডগুলো আমাদের অফিসগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের কলিগরা এই পোস্টকার্ডগুলোকে গুলোতে স্বাক্ষর সংগ্রহ করা এবং এগুলোকে পোস্ট করার কার্যক্রম কোথাও কোথাও শেষ হয়ে গেছে, কোথাও কোথাও এখনো চলমান আছে। এবং আমরা এই একটা ইনস্ট্রাকশন আমরা পেয়েছিলাম ক্লিনের প্রিন্স ভাইয়ের কাছ থেকে যে যখন পোস্টকার্ডগুলো পোস্ট করা হবে তখন কিছু ছবি যেন, কিছু সেলফি যেন হচ্ছে তোলে। তো সেই অনুযায়ী আমরা আমাদের কলিগদেরও ইনস্ট্রাকশন দিয়েছিলাম এবং তারা এই ছবিগুলো আমাদেরকে পাঠিয়েছেন। যখনই আমাদের কাছে ছবিগুলো আসছে আমরা আবার ওগুলোকে ওয়ার্কিং গ্রুপে ফরওয়ার্ড করে দিচ্ছি। তো স্বাভাবিকভাবেই মানে আমাদের জন্য নিঃসন্দেহে এটা এক্সাইটমেন্টের। তবে আমি ছোট্ট একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের এখন যেটা দেখবার বিষয় সেটা হচ্ছে যে এই পোস্টকার্ড ক্যাম্পেইনটা কতটুকু হচ্ছে আমাদের, মানে যেই চেঞ্জটাকে টার্গেট করে আমরা পোস্টকার্ড ক্যাম্পেইনটা করছি সেই চেঞ্জের জায়গায় এটা কতটুকু হিট করতে পারে। আমার মনে হয় আমরা যারা পুরো প্রসেসটার সাথে সম্পৃক্ত আছি, আমরা যদি যেহেতু পোস্টকার্ড গুলো পোস্ট করা শুরু হয়ে গেছে সব জায়গা থেকে যতগুলো অর্গানাইজেশনের সাথে যুক্ত আছে, এই জায়গা থেকে আমাদের এর সাফল্যটাকে মনিটরিং করা খুব জরুরি। যদি দেখি যে আমরা এটা খুব ভালো পজিটিভ পরিবর্তন নিয়ে আসে, নিঃসন্দেহে এটা একটা মাইল ফলক কাজ হবে এবং পরবর্তীতে ডেভেলপমেন্ট সেক্টরের জন্য অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভে এই পোস্টকার্ড ক্যাম্পেইনটা একটা গুরুত্বপূর্ণ বলা যায় যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি হিসেবে কাজ করবে। গৌরাঙ্গদা আপনাকে ধন্যবাদ আবার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ খুরশেদ ভাই। আপনি শেষে যে কথাটি বললেন সেটা কিন্তু খুব চমৎকার, যদিও এটা একটু কষ্টসাধ্য এবং দুরূহ ব্যাপারও বটে, কারণ চিঠিগুলো তো সরাসরি গিয়েছে প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর দপ্তরে। নিশ্চয়ই তারা দেখে শুনে হয়তো কিভাবে পদক্ষেপ নেবে বা কিভাবে পলিসির সাথে যুক্ত করবেন বা পরবর্তী পদক্ষেপ নেবেন সেইটা মনিটরিং করাটা হয়তো একটু কষ্টসাধ্য ব্যাপার। কোনো কিছু রিফ্লেক্টেড হলে, কোনো ডকুমেন্টেশন কিছু হলে হয়তো আমরা বুঝতে পারবো। তবে হ্যাঁ, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি হিসেবে, একটা কৌশল হিসেবে কাজটি নিঃসন্দেহে যে ভালো এবং আপনাদের সকলের ভালো লেগেছে সেটাই একটা ভালো দিক। আমরা হয়তো আরো অন্যান্য ক্যাম্পেইন কাজের একটা টুল হিসেবে এটাকে ব্যবহার করতে পারব। আমাদের সঙ্গে যুক্ত যারা আছেন, বিডব্লিউজিডির সদস্য বা গণমাধ্যম কর্মীরা যারা আছেন, আপনারা যে কেউ প্রশ্ন করতে চাইলে হাত উঁচু করে বলতে পারেন বা প্রশ্নটা সরাসরি করতে চাইলেন করতে পারবেন। আর কারণ আমি যাদেরকে বলছি তাছাড়াও কেউ কারো কারো কোনো কথা থাকতে পারে বা প্রশ্নও থাকতে পারে, সেগুলো সরাসরি আপনারা করতে পারবেন। আমি এবারে কি আহমেদ স্বপন ভাই কি যুক্ত আছেন? স্বপন ভাই কি শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কটা একটু সমস্যা ছিল স্বপন ভাই। স্বপন ভাই সম্ভবত নেই, তাহলে আমি জাকির ভাই আছেন, জাকির ভাই, মিস্টার জাকির হোসেন, চেঞ্জ ইনিশিয়েটিভ। আমি জাকির ভাইকে বলবো কিছু কথা বলবার জন্য। নাগরিক উদ্যোগের জাকির ভাইও আছেন। হ্যাঁ, নাগরিক উদ্যোগের জাকির ভাইও আছে। ইয়েস, জাকির হোসেন খান, চেঞ্জ ইনিশিয়েটিভ। হ্যাঁ জাকির হোসেন জি, থ্যাংক ইউ নগরঙ্গদা। আমাদের জাকির ভাই আর আমাদের দুজনের অনেক সময় আমি মজা করে বলি, জাকির ভাইয়ের নাম যদি ইয়াতে যায়, কোন একটা প্রেস স্টেটমেন্টে যায়, তাহলে আমারটাও হয়ে যায় আর কি। ঠিক ঠিক, আচ্ছা যাই হোক, ধন্যবাদ গৌরঙ্গদা। আমরা কিন্তু আপনি তো খান সাহেব, আমি তো খান সাহেব না। অনেক সময় জাকির ভাই খানটা তো সবসময় খেয়াল করা হয় না, বুঝছেন না। আচ্ছা যাই হোক, জাকির ভাই যে জাকির ভাইয়ের সাথে অনেকদিন পুরনো সম্পর্ক আমাদের আগে থেকে। যেটা বলছিলাম যে গৌরঙ্গদা, যেটা মানে এটা তো ডেফিনেটলি আমরা একটা বিষয় হলো যে আন্দোলনটা আমরা করি, সেই আন্দোলনটার মেজর বিষয় হলো ইনোভেশন এবং মানে মানে ইজিয়েস্ট বাট ইনোভেটিভ ওয়েতে কমিউনিকেট করা মেসেজটা। তো এই হিসাবে পোস্টকার্ডটা একটা ভালো
উদ্যোগ বলে মনে করি, আমরা এটাকে অনেকটা নিউ ক্লাসিক্যাল বলতে পারি, কারণ পোস্ট কার্ড ইজ এ ভেরি মানে ওল্ডেস্ট একটা পার্সপেক্টিভ, কিন্তু এটাকে নতুন ইয়ার দিয়ে নিয়ে আসা আমাদের এই ক্লাইমেটিক এবং এনার্জি ইস্যুতে, এটা আমার কাছে মনে হয়েছে ভেরি গুড থিং যে কমিউনিকেট করার জন্য মানে ইয়েতে। বাট আমি যেটা মনে করি সেটা হলো যে এগুলোকে আরো বেশি এঙ্গেজমেন্ট করা যেতে পারে, ইন এ সেন্স যে আমরা ভার্চুয়ালি আরো কত বেশি মানে মানুষকে এটার সাথে এঙ্গেজ করতে পারি বা ফিজিক্যালি এঙ্গেজ করতে পারি পোস্ট কার্ডটা, তত বেশি জিনিসটাকে আমাদের মেসেজটা যাবে। এবং আমরা তো ইতিমধ্যে যে সাকসেসটা এসছে আমাদের ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি গভর্নমেন্ট একটা ডেভিয়েশনের দিকে যাচ্ছে ফুল থেকে, বাট দ্য কামিং সুন যে চ্যালেঞ্জটা আসছে, যেমন এইবার আমি দেখলাম বাজেটে এলপিজি ছাড় দেওয়া হয়েছে, মানে গ্যাসে গভর্নমেন্ট একটা এক ধরনের বলতে চাচ্ছে যে লোকালি প্রডিউস বা ম্যানুফ্যাকচার্ড এলপিজি ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে, বাট তারা কিন্তু ফসিল ফুয়েলে আছে, মানে কোনো না কোনো ভাবে ফর্মে আছে। তো এই যে আস্তে আস্তে এই এই যে তাদেরকে প্রক্রিয়া, যেমন মেড ইন বাংলাদেশে তারা বলতে চাচ্ছে, মেড ইন বাংলাদেশে তারা এক ধরনের 10 বছরের কর ছাড় দিচ্ছে একটা পর্যায় পর্যন্ত, কিন্তু এই মেড ইন বাংলাদেশের আওতায় যদি এখানে ফসিল ফুয়েল বেসড বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয় তাহলে সেটাও কি আমরা মেনে নেব কিনা বা অ্যাপ্রিসিয়েট করবো কিনা, সেটা সেই বিষয়গুলো কিন্তু আমাদের একটু মেজর ইস্যু আমি মনে করি আলোচনা আসা উচিত। আর যে কথাটা আমরা বলতে চাচ্ছিলাম যে পোস্ট কোভিডে যে গ্রিন ডিল বা নিউ গ্রিন ডিলের কথা বলা হচ্ছে, আমি পুরো বাজেটটা আমি কালকে একটা স্টেটমেন্ট দিয়েছি অথবা আজকের বিজনেস স্ট্যান্ডার্ড এসছে, সেটা যে আমরা দেখলাম যে ক্লাইমেট রিলেটেড এক্সপেন্ডিচারে গ্রেজুয়ালি ইট ইজ অ্যালোকেশন তো গোয়িং ডাউন, রিয়েল এক্সপেন্ডিচারের ক্ষেত্রেও একটা ড্রাস্টিক ফল করছে গত 2 অর্থ বছরে, তাহলে আমরা আবার অ্যাট দ্য সেম টাইম অ্যালোকেশনও কমাচ্ছি। ট্রাস্ট ফান্ডের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে খুলনা ডিভিশনে ট্রাস্ট ফান্ড এখন যা ইয়ে আছে, খুলনা ডিভিশনে মাত্র 8.5% অর্থ গিয়েছে সবচেয়ে ভালনার বলে, আর বরিশালে এই অলমোস্ট বরিশাল এবং খুলনা মিলে সর্বোচ্চ 15% মতো অর্থ গিয়েছে। তাহলে আমরা আসলে ভালনারেবিলিটি জায়গায় অর্থ ঠিকভাবে যাচ্ছে কি যাচ্ছে না, আমরা রিনিউয়েবল এনার্জিতে যে আমরা কথাগুলি বলছি সেই রিনিউয়েবল এনার্জিতে কি পরিমাণ যাচ্ছে, পটেনশিয়াল গুলি কেন ট্যাপ ইন হচ্ছে না, এইগুলো আরো কমিউনিকেটেড ওয়েতে পোস্ট কার্ডের মতো যদি আমরা নিয়ে যেতে পারি গ্রাউন্ডে, যত বেশি নিতে পারবো অত বেশি কিন্তু আমাদের জন্য মানুষকে এঙ্গেজ করার সুযোগ হবে। এবং আমি মনে করি যে আমরা কিন্তু একটা ভালো মানে জায়গায় অ্যাটলিস্ট আমি মনে করি গত 1 বছরের ভিতরে ওয়ার্কিং গ্রুপ একটা ভালো জায়গায় এসে পৌঁছেছে, এবং সেটাকে আমাদের আরেকটা লেভেলে নিয়ে যেতে হবে যে সাধারণ মানুষকে কীভাবে এঙ্গেজ করা যায়। এবং আমি সর্বশেষ এই কথাটা বলতে চাই যে ওয়ার্কিং গ্রুপ এক্সটার্নাল ডেট নিয়ে কাজ করলেও আমরা এনার্জিতে কাজ করছি, বাট এটা আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে, জাকির ভাই আছেন বা স্বপন ভাই বা অন্যরা যারা আছেন, যে দক্ষিণাঞ্চলের যে আমরা ট্যাক্সই যে বাদ শুধু না, একটা সার্বিক কম্প্রিহেন্সিভ যে মানুষের হিউম্যান ডেভেলপমেন্ট এবং ট্যাক্সই বাদ নিয়ে আসলে এইভাবে খালি শুধুমাত্র বিক্ষিপ্তভাবে আমরা কথাগুলি বলছি বা একটা প্রেস কনফারেন্স করছি, কেউ কেউ হয়তো মিনিস্টারদেরকে নিয়ে মিটিং ওয়েবিনার হচ্ছে, কিন্তু একেবারে সাস্টেনেবল একটা চেঞ্জ আনার জন্য কিন্তু একটা বড় ধরনের আমাদের মুভ দরকার আছে। এটা কিভাবে করা যায় এটা আমি মনে করি গরম দাদা আছেন, মেহেদী ভাই আছেন, দে উড থিঙ্ক যে আমাদের আসলে একটা কম মানে এঙ্গেজড হয়েতে একটা যা না গেলে আমাদের একটা পপুলেশনের একটা বাংলাদেশের যারা আমরা এমার্জিং ইকোনমি বলতেছি তারা একটা গুরুত্বপূর্ণ পপুলেশন, তারা আমাদেরকে কিন্তু একেবারে এক্সক্লুডেড হয়ে যাচ্ছে পুরো ডেভেলপমেন্ট প্রসেস থেকে। এটা কিন্তু আমরা কিন্তু কেউ চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি যে এই তো লবণ পানি হচ্ছে এটা সর্বে, কিন্তু হোল পপুলেশনের হিউম্যান প্রোডাক্টিভিটি একেবারে জিরোতে চলে যাচ্ছে। আমি সর্বশেষ একটা কথা বলি শেষ করতে চাই যে আমাদের পার ক্যাপিটা ইনকাম সরকার ক্লেম করতেছে $2100 পার ইয়ার, যদি আমাদের দক্ষিণাঞ্চলের 5 লাখ লোকের যদি এক বছরের মানে তার প্রোডাক্টিভিটি কমে যায় এই ডিউ টু স্যালাইনিটি এবং আদার যে ম্যানমেড ডিজাস্টার, তাহলে কিন্তু 5 লাখ লোকের যদি এই $2100 যদি হিসাব করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কত হাজার কোটি ডলার বা কত হাজার কোটি টাকা আমাদের কিন্তু লস হচ্ছে ইয়ারলি, এবং শুধুমাত্র এটা চিংড়ি গ্যারের একটা বড় বিষয়, এবং চিংড়ি গ্যার থেকে আমরা প্রোটেকশন দিচ্ছি না, চিংড়ি গ্যারকে প্রোটেকশন দিচ্ছে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, অ্যাট দ্য সেম টাইম আমাদের সাধারণ নাগরিকদেরকে
সেপারেশনটা দেওয়া হচ্ছে না, তো সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু আসতে এবং চিংড়ির অ্যাকচুয়াল ইনকাম কত, গত 2020-21 অর্থবছরে সেটা 3,000 কোটি টাকার মতো ছিল। তা আমি এই জিনিসগুলো আমি বললাম যে মানুষের কৃষির ক্ষতি হচ্ছে কত, মানুষের লাইফের প্রোডাক্টিভিটি কত ক্ষতি হচ্ছে, এই জিনিসগুলো সবগুলি মিলে আমাদের কিন্তু একটা জায়গায় যাওয়া উচিত। আমি আজকে এটা টেকিং ইট ইজ অপরচুনিটি এই কথাটা শেয়ার করার জন্য যে আমরা এখানে আসি, যে আমাদের আসলে সবগুলি জিনিস মিলে আমাদের চিন্তা করতে হবে শুধু এনার্জি সেক্টর না। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আমার শোনার জন্য, ধন্যবাদ গৌরঙ্গদা। হ্যাঁ, ধন্যবাদ জাকির হোসেন খান ভাই। খান ভাই বললাম চেঞ্জ ইনিশিয়েটিভের, আপনি শেষের দিকে যে কথাটি বলেছেন আসলেই খুব গুরুত্বপূর্ণ। দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলটাকে আমরা যথাযথ দৃষ্টি দিচ্ছি কিনা, আর একটি বিষয় যে বাঁধ, টেকসই বাঁধ, কংক্রিটের বাঁধ, বাঁধ কেমন দেবো, বাঁধ দিয়ে আমি এলাকা টিকিয়ে পারবো কিনা, এলাকা জনবসতি টিকিয়ে রাখতে পারবো কিনা, এটা কিন্তু একটা বড় বিতর্ক হওয়া উচিত। BWGUD এ বিষয়টি ভাবতে পারে। আমি এবার জাকির হোসেন ভাই, নাগরিক উদ্যোগের জাকির হোসেন ভাইকে কিছু বলবার জন্য না, অনেক ধন্যবাদ। এখানে যে আলোচনাটা হয়েছে সেটা তো ভালো উদ্যোগ, ঠিক আছে, কিন্তু কয়েকটা কথা আমি শুনলাম যেটা খুবই দরকারি আলোচনা। রাজশাহীর ভাই যেটা বললেন এবং জান্নাতুল মাওয়া আপা যেটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এটা একটা ব্যাপক মোবিলাইজেশন, সবাই জানতে চেয়েছে, কিন্তু এটা এটাকে কি করে এগিয়ে নেওয়া যায় সেইটার একটা ব্যাপার। এখানে আরো একটা কথা একজনে বলেছেন, যে রাজশাহীর ভাই বলেছিলেন যে এখানে আমাদের আরো আইসি মেটেরিয়াল তৈরি করা দরকার। তা আমার মনে হয় সেই উদ্যোগটা এখান থেকে লার্নিংটা আমাদের বন্ধুরা বললেন যারা আসলে কাজের সাথে সরাসরি যুক্ত, তাদের ওই লার্নিংটা কম্পাইল করে ওর থেকে নেক্সট স্টেপটা কি হতে পারে ব্যাপক ব্যাপক অ্যাওয়ার্নেস ক্রিয়েট করার জন্য। কারণ একটা পোস্টকার্ড মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠালেই তো খুব যে আমরা আশা করতে পারি তা না, তবে ডেফিনেটলি হয়তো এর ইম্প্যাক্ট হবে কিছুটা, কিন্তু এর এই আমাদের লার্নিংটা থেকে আমরা আর কি কি স্টেপ নিতে পারি সেটা একটা ভাবা দরকার। দ্বিতীয়ত এখানে দেখুন যে আমাদের জাকির ভাই যেটা বললেন, মনোয়ার ভাই এবং স্বপন ভাই বা মেহেদী ভাইরা খুব ফোকাস করে কাজ করেন এই ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে। আমরা একটা জিনিস লক্ষ্য করি বাংলাদেশে, আমরা গ্লোবালি এখন সবাইরই SDG নিয়ে কথা বলতে হয়, 17টি গোলের মধ্যে আপনি দেখুন আলাপ হয় 2-3টা নিয়ে। বাংলাদেশে যে যাই করে হয়তো 5 নম্বর নিয়ে আলাপ হয় অথবা ডিসক্রিমিনেশন বৈষম্য নিয়ে আলাপ হয় 10 নম্বর বা 16 গোল নিয়ে আলাপ হয়, কিন্তু এই যে গোল এটা গ্রহণই করা হয়েছিল পৃথিবীকে, নতুন প্ল্যানেট শব্দটা আছে যদি আমরা পাই পিস দেখি, কিন্তু এগুলি কিন্তু এখন এই এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট গুলি বা ক্লাইমেট চেঞ্জ এটা নিয়ে খুব একটা দেখেন যত টাকা ইনভেস্ট হচ্ছে যত কথাবার্তা হচ্ছে খুব একটা কথাবার্তা হচ্ছে না। ধরেন আমাদের যে প্ল্যাটফর্ম আছে সিকিউরিটির সাথে সেখানেও কিন্তু এইখানটা ফোকাস খুব একটা মেজর ভাবে করা হয় না। তো কাজে আমাদের খুব ডিসিশন তো ক্লিয়ার যে আপনার এই প্ল্যানেটকে বাঁচাতে হলে আপনাকে রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে, যে আন্দোলনটা এখন ইন্টারন্যাশনাল কমিটমেন্টও আছে, কাজে আপনার বেসিসটা তো আছে, বেসিসটাকে আগিয়ে নিয়ে যেতে হলে এবং আমার দেশকে কি করে সামনের দিকে এই বিষয়ে আরো বেশি মোটিভেট করা যায় গভর্নমেন্ট পলিসি, আমাদের পোটেনশিয়াল তো অনেক হাই, সব বিজ্ঞানীর এই বলে যে এখানে উইন্ড আছে, এখানে আমাদের সান সূর্য আছে, সবই আছে আমাদের এখানে এই পোটেনশিয়াল, কিন্তু রিনিউয়েবল এনার্জি এটার জন্য আগে বলা হতো যে ইনভেস্টমেন্ট এত হাই রিটার্ন নাই, কিন্তু এখন কিন্তু সে কথারও অনেক যুক্তি দাঁড়িয়েছে। আর আরেকটা বোধ হয় আমরা করতে পারি, যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক অনেক স্ট্রং, সেই দিক থেকে আমাদের একটা সার্ভে করা যেতে পারে কোন কোন ডিস্ট্রিক্টে যদি সংগঠনগুলো দায়িত্ব নিয়ে করে, আমরা যেটা করতে পারি আমার সংগঠন মোবিলাইজেশনের কাজে হয়তো সাহায্য করতে পারি, খুব টেকনিক্যালি আমরা পারবো না, কারণ আমাদের ফোকাস খুব টেকনিক্যাল জায়গা না। এখানে জাকির ভাই যেটা বললেন তার কাছে তথ্য আছে, মেহেদী ভাইয়ের কাছে তথ্য আছে, মনোয়ার ভাইয়ের কাছে অনেক তথ্য থাকে, সেসব তথ্য নিয়ে আমরা যদি মাঝে মাঝে আলোচনা করি নিজেদের মধ্যে এবং নেক্সট স্টেপ গুলো কি হতে পারে, মোবিলাইজেশন জায়গাটা কি হতে পারে, ওই যেটা বললাম যে রিনিউয়েবল এনার্জি নিচ্ছে একটা গভর্নমেন্টের কাছে হিসাব আছে কোন ডিস্ট্রিক্টে কাভারেজ কিরকম, এরকম কতটা যাচ্ছে, সেখানে পোটেনশিয়াল কি, সেখানে কোন কোন NGO কাজ করেছে, আর কি করে এই পোটেনশিয়াল গুলোকে আমরা লোকালি আরো বেশি ক্যাম্পেইনের মধ্যে আনতে পারি এবং মানুষকে সচেতন করতে পারি, সেই দিকটা বোধ হয় ভাবা দরকার। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আমাদের একটা কৌশল, একটা আগামী 3-4 বছরে, আগামী 3 বছরে আমরা যদি সবাই রাজি থাকি এই যারা মেম্বার আছি, তাহলে আমাদের একটা কৌশল নির্ধারণ করা এই পার্টিকুলার আসপেক্ট, কিন্তু আমাদের তো এটা একটা ফোকাস, আরো তো ফোকাস আছে, তো সেগুলিকে আমরা কিভাবে এটাকে নিয়ে অন্তত যেহেতু আজকে এই আলোচনাটা হচ্ছে এটাকে যাতে এটা গিভ আপ না করে দিই,
এটাকে ধরে রাখা এবং এই সামনে ধরে রাখার জন্য আমরা মেম্বার এবং সবাই মিলে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করা দরকার, একটা ছোট সভা করে সেখান থেকে আমরা ভবিষ্যতে আরো কি করে এগিয়ে যেতে পারি সেটা চেষ্টা করব। ধন্যবাদ। জি ধন্যবাদ, ধন্যবাদ জাকির হোসেন ভাই। আমরা আমাদের এই যে আজকে যে সাংবাদিক সম্মেলন যেটি ছিল মিডিয়া ভাইদের উদ্দেশ্যে যে ব্যাপার সেটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তা না হলে আমি আনোয়ার ভাইয়ের হাত দেখতে পাচ্ছি, আনোয়ার ভাইয়ের হাত দেখতে পাচ্ছি আর মনোয়ার ভাইয়ের হাত দেখতে পাচ্ছি। মনোয়ার ভাইকে শেষে দেব তাহলে। আনোয়ার ভাই, আনোয়ার ভাই তাহলে বলুন। প্রসঙ্গের মধ্যে থেকেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি ক্যাম্পেইন যেটি নিয়ে, আনোয়ার ভাই বলুন। ধন্যবাদ গঙ্গদা। প্রথমেই অ্যাপ্রিসিয়েট করি যে এটা খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা ভালোভাবে কাজ করছে এটা জেনে ভালো লাগলো। তো কয়েকটা বিষয়ের সাথে আমি জাস্ট যুক্ত করতে চাচ্ছি, অন্য বক্তারা যা বলেছেন তাদের সাথে একমত পোষণ করেও। সেটা হচ্ছে যে যে তথ্য উপাত্তগুলো এসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকের অনেকের জন্য এটা লার্নিং এবং আমরা ভবিষ্যতে দেখতে হবে যে যেটা তা না হলে আমরা দেখা যাবে যে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করছি কিন্তু সাথে সাথে অন্য যে রিসোর্সগুলো সেগুলোকে ধ্বংস করছি, পানি মাটি বায়ু এগুলিকে ধ্বংস করছি জ্বালানি ব্যবহার করে, রিনিউয়েবল জ্বালানি ব্যবহার করে, এটা একটা লক্ষ্য রাখতে হবে। আর যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠাচ্ছি বাট অ্যাট দ্য সেম টাইম সহযোগী সংগঠনগুলো কমিউনিটি লেভেলে যে রেসপন্সটা পেয়েছে এটা আমার কাছে খুবই ইউনিক এবং কি বলবো যে উৎসাহব্যঞ্জক মনে হচ্ছে। কারণ হচ্ছে যে দীর্ঘ সময় কাজ করে দেখেছি যে কিছু সময় একটা উদ্যোগ হয় তারপরে কমিউনিটিতে সেটা থাকে তারপরে আবার ঝিমিয়ে যায়, এটা না হয়ে এটাকে আরো অন্যান্য বিষয়ের সাথে যুক্ত করে সহযোগী সংগঠনগুলো যেন উদ্যোগ নিতে পারে সেই দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। আর আমি মেহেদী ভাইকে এবং তার টিমকে বলবো যে এই সহ উদ্যোগগুলোকে সমর্থন দেওয়ার জন্য কি কি উদ্যোগ এই দিক থেকে নেওয়া যায় এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ করুণদা। ধন্যবাদ আনোয়ার ভাই। আর কারোর কাছে কি কোনো প্রশ্ন আছে? মেহেদি কোনো হাত রেজ বা কেউ কোনো প্রশ্ন করতে চেয়েছে বা কিছু এরকম? তা না হলে আমি গৌরঙ্গদা, হ্যাঁ মনার মোস্তফা, তারপরে আর জলি ভাই কাছে যাব এবং শেষে সমাপনী বক্তব্যের জন্য আমাদের সভাপতিকে আহ্বান জানাবো। মনার মোস্তফা, জলি ভাই। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে, সেটা মেহেদি হয়তো উত্তর দিতে পারবে, সেটা দেখ। আমি একটা কয়েকটা জিনিস একটু বলতে চাই। সেটা শুরুটা এরকম হতে পারে যে খেয়াল করবেন যে একটা বট গাছ জন্ম নিতেও দীর্ঘ সময় লাগে, সেটা মরে যেতেও কিন্তু দীর্ঘ সময় লাগে। চাইলেই একটা বট গাছ দ্রুত মারা যায় না, এটা অনেক সময় ধীরে ধীরে মরে যায়। তো আমাদের এই এই এনার্জিকে ঘিরে একটা চিন্তা দীর্ঘদিন দাঁড়িয়েছিল, সেই চিন্তাটা প্রশ্নের মুখোমুখি হয়ে গেছে, মরে যাচ্ছে কিন্তু আমাদের দেশে ওটা মরে যেতে দীর্ঘ সময় লাগে। সেটা হলো এই, যখন রিনিউয়েবল এনার্জির আলোচনা পৃথিবীতে সামনে এসেছিল এবং 2015 সালে যখন এটাকে একটা ফ্রেমিং করা হলো, তখনো পর্যন্ত রিনিউয়েবল পৃথিবীর বহু দেশের জন্য ধরা ছোঁয়ার বাইরে ছিল, বিশেষ করে তার টেকনোলজি, তার টেকনিক্যাল নোহাউ, আরো অনেক বিষয়। কস্ট বেশ হাই ছিল। সুতরাং সেই প্রেক্ষাপটে আমাদের মতো অনেক উন্নয়নশীল দেশ, দরিদ্র দেশ, তাদেরকে বেশ কিছু রিলিফ দেওয়া হয়েছিল যে ঠিক আছে তোমরা একটু ধীরে ধীরে আগাও রিনিউয়েবলের দিকে, অসুবিধা নেই। কারণ না তখন যে অ্যাকসেপ্টেড উইজডম বা ধরে নেওয়া যে ধারণাটা ছিল সেটা হচ্ছে এরকম যে উন্নতি করতে গেলে, অর্থনৈতিক উন্নতি করতে গেলে ফসিল ফুয়েল পোড়াতে হয়, কিছু কার্বন এমিট করতেই হয়। কিন্তু এই ডমিনেন্ট ধারণায় গত 2 বছরে বিরাট একটা পরিবর্তন এসেছে। রিনিউয়েবল টেকনোলজি এমন ভাবে অ্যাভেলেবল হয়েছে, রিনিউয়েবল বিদ্যুতের দাম যেভাবে কমেছে সেটা 2015 সালেও অনেকে ভাবতে পারেনি। সুতরাং এখন বহু উন্নয়নশীল দেশ এবং দরিদ্র দেশের সামনে নতুন একটা অপরচুনিটি, যেটা পুরনো সেই যে ধারণা যে উন্নতি করতে গেলেই কার্বন এমিট করতে হয়, যে কারণে তোমাদেরকে আমরা কিছু সুবিধা দিলাম ধীরে ধীরে তোমরা কার্বন এমিশন থেকে বেরিয়ে আসো, সেই আলোচনাটা এখন আর অতটা প্রাসঙ্গিক নেই। এখন একই সাথে কার্বন এমিশন কমানোর পাশাপাশি দ্রুত উন্নতিও করা সম্ভব, সিম্পলি বিকজ অফ অ্যাভেলেবিলিটি অফ রিনিউয়েবল টেকনোলজি অ্যান্ড দ্য
ডিক্রিজিং কস্ট অফ রিনিউয়েবল এনার্জি, এই এই চিন্তাটা আসছে। সুতরাং কিন্তু আমাদের দেশের পলিসি মেকার থেকে শুরু করে এমনকি আমাদের অনেকের ভেতরেই সেই ধারণাটা গ্রহণ করার ক্ষেত্রে দীর্ঘ সময় লাগছে, যেটাকে আমি বলছি একটা একটা বট গাছ মরে যেতেও দীর্ঘ সময় লাগে। সুতরাং যত দ্রুত আমরা এটা মেরে ফেলতে পারি এই চিন্তাটা, ততই আমাদের জন্য মঙ্গল। আমাদের রিনিউয়েবল এনার্জি আজকের যে মুভমেন্টের কথা বললেন এবং এটা একটা অসাধারণ উদ্যোগ, এই উদ্যোগটাও তখন একটা গতি পাবে এবং আমরা একটা সত্যিকার কার্যকর রূপরেখা আমরা দেখতে পাবো। এইটা একটা দিক আমি এটা একটু শেয়ার করতে চাইছি। দু নম্বর হলো আমার মেহেদির কাছে একটা প্রশ্ন হলো, আমি জানি না এটা কিভাবে ক্যালকুলেট করে অন্যরা, কারণ আমি এই ডোমেইনে একেবারেই নতুন। ওভার সরি ক্যাপাসিটি পেমেন্টের যে তথ্যটা উনি দেখিয়েছেন, এই ক্যাপাসিটি পেমেন্টকে সাধারণত ধরে নেওয়া হয় যে আইডল পাওয়ার প্ল্যান্ট গুলো বসে আছে সেইগুলোকে, যেহেতু তাকে তার সঙ্গে আমি চুক্তি করেছিলাম যে কারণে সে অনুযায়ী একটা ফিসারাত তাকে দিতে হবে, সেইটা মূলত ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টরে যারা তাদেরকে আমরা সেটা সেই টাকার অঙ্কটা দিয়ে দিতে হয়, যেটা আমাদের এনার কি বলে পাওয়ার ডিভিশনের বাজেটে এবং আমাদের জাতীয় বাজেটেও শো করে অন্য কায়দায়। সো কিন্তু এখানে যে প্রশ্নটা খুব জরুরি, এইটা যদি সত্য হয়ে থাকে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টকে আমরা যে টাকাগুলো দিচ্ছি প্রাইভেট সেক্টরকে, সেইটা যদি হয়ে থাকে $1 billion বা $9,000 crore বা $8,000 crore, কিন্তু আমাদের অন্য একটা ক্যালকুলেশন এর সঙ্গে যুক্ত করা তাহলে দরকার, সেটা হলো পাওয়ার প্ল্যান্ট তো শুধুমাত্র সরকারের না, ওই সরি প্রাইভেট সেক্টরের না, 48% বিদ্যুৎ উৎপাদন করে সরকার নিজে, সরকারের নিজেরও বহু পাওয়ার প্ল্যান্ট আছে, সেগুলো তো সব চালু রাখে না, সেগুলোও তো বসায় রাখতে হয়, তারও তো একটা কস্ট আছে, সেগুলো বানানোর জন্য আমরা বিদেশ থেকে লোন নিয়েছি, সেই টাকাটাও আমাকে শোধ করতে হয়, সুদ পরিশোধ করতে হয়। সুতরাং ক্যাপাসিটি পেমেন্টের জন্য শুধুমাত্র প্রাইভেট সেক্টরের প্ল্যান্টকে কি এখানে বিবেচনায় নেওয়া হচ্ছে, নাকি সরকারি প্ল্যান্ট গুলোতেও আমরা যা দিচ্ছি সেটাও বিবেচনায় নেওয়া হচ্ছে, এই জিনিসটা আমার আমার কাছে ক্লিয়ার না। যদি শুধুমাত্র বেসরকারি খাতের ওই 9,000 crore হয়ে থাকে বেসরকারি পাওয়ার প্ল্যান্ট গুলোকে দিচ্ছি, তাহলে সরকারি পাওয়ার প্ল্যান্টে যে গচ্ছা দিচ্ছি বসিয়ে রাখার কারণে সেটা ক্যালকুলেশন করি, সেটা যদি যোগ করি তাহলে টাকার অঙ্কে ওটা আরো বেশি বেড়ে যাবে। এখন এই বিষয়টা হয়তো মেহেদি ক্লিয়ার করতে পারবে, হোয়াট কাইন্ড অফ ক্যালকুলেশন উই ইউজ টু ডু, মানে গভর্নমেন্ট ইউজ টু ডু বেসিক্যালি, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। আর আপনি, আমি শুরুতে দেখেছিলাম আপনি কতগুলো প্রশ্ন তুলেছিলেন যে আমাদের বৈদেশিক ঋণের বোঝা বাড়ছে, এটা বাজেট সংক্রান্ত আলোচনা, কিন্তু আমাদের জাকির ভাই বিশেষ করে আমাদের নাগরিক উদ্যোগের জাকির ভাই যখন থাকেন তখন আমার চিন্তাটা ওনাকে দেখার সাথে আমার চিন্তাটা সেফটি নেটের দিকে চলে যায়। তো আমি একটু আগে সেফটি নেট ঘাটাঘাটি করে দেখলাম যা এটা একটা ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকি, গতকালকে দেখিনি, এটা 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 আমাদের একটু ডিমিস্টিফাই করা দরকার, আমি দেখিনি কালকে বাজেট নিয়ে যারা আলোচনা করেছেন অন্যরা এই প্রশ্নগুলো তোলেন, সেটা খুব ইন্টারেস্টিং। টাকার অঙ্কে আমাদের সেফটি নেটের বাজেট বেড়েছে হচ্ছে $12,000 crore, কিন্তু আমি শুধু একটা তথ্য আপনাদেরকে দিই, এই যে বাড়তি $12,000 crore, এই বাড়তি $12,000 crore মধ্যে $6,000 crore চলে এসছে আমাদের কৃষির যে সাবসিডি $9,000 crore থাকে সেই টাকাটা $8,000 crore এখানে ঢুকাই দেওয়া হয়েছে, অটোমেটিক্যালি এটা বেড়ে গেছে, এটা আমি থান্ডার, এবং কেউ এই প্রশ্ন তোলেননি, আপনাকে আরো একটু ভিতরে গিয়ে এই প্রশ্নগুলো তুলতে হবে, আমার মনে হয় জাকির ভাইয়ের সাথে আমার আমার আগামীকালই কথা বলতে হবে আরো নানান বিষয় নিয়ে এগুলো নিয়ে। এনিওয়ে জাকির ভাই কি আছেন আপনি? এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। আর একটা হলো সুদের প্রশ্ন, সরি বৈদেশিক ঋণের প্রশ্নে, আমাদের যে মহামারীর ভিতরে যে বাজেটটা তৈরি হলো সারা পৃথিবীতেই, এতে এত দুশ্চিন্তার কিছু নেই যে আমাদের বৈদেশিক ঋণের বোঝা বেড়ে যাচ্ছে, বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ ঋণ দুটোই, আমরা আমরা বিদেশ থেকে আবার অনেক অনেক ধরনের ঋণ টিন পেয়েছি বিশ্ব ব্যাংক ট্যাঙ্ক, যে কারণে ওইটা একটু ইনফ্লেটেড হয়েছে এবং সেটা জিডিপির বোধ হয় 6.12% মতো এবার প্রকালন করা হয়েছে, সেটা খুব বেশি চ্যালেঞ্জিং আমাদের মতো দেশের জন্য না। কিন্তু প্রশ্নটা হলো যে বৈদেশিক ঋণগুলো আমরা নিয়েছি সেটা কোন কাজে ব্যয় করছি এবং সঠিকভাবে ব্যয় করছি কিনা, সেটা হবে আমাদের নাগরিক সমাজের জায়গা থেকে সবচেয়ে বড় দেখার বিষয়।
বিশেষ করে কোভিড মহামারী ট্যাকল করার জন্য আমরা যে লোনগুলো নিয়েছি সেগুলো আসলে কোন কোন মন্ত্রণালয় বাস্তবায়ন করবে, সেই প্রজেক্টগুলো, সেই টাকাগুলো, সেটা আমাদের একটু খতিয়ে দেখা দরকার। কারণ আমরা 100 টাকার মাল 500 টাকায় কিনতে অভ্যস্ত হয়ে গেছি। সো এই এই জায়গাগুলো, সুতরাং 100 টাকার মাল যদি আপনি 500 টাকায় কেনেন তাহলে বুঝতে হবে যে লোনের টাকায় আপনি কিনছেন সেটা সদ ব্যবহার করছেন না, এটা একটা খুব ইনজাস্টিস হচ্ছে। সেই ইনজাস্টিসটাকে ভিজিবল করাটা হবে আমাদের নাগরিক সমাজের সবচেয়ে বড় দায়িত্ব। আর পাওয়ার সেক্টরের ক্ষেত্রে আমাদের যে মূল সংকটটা আছে সেটা এই বাজেটেও কোনো রকমের ভাবে অ্যাড্রেস করা হয়নি, যেটা মেহেদি উত্থাপন করেছে, আমাদের ওভার ক্যাপাসিটির প্রবলেম। এই ওভার ক্যাপাসিটির প্রবলেমটা ওভারনাইট সলিউশন করারও বিষয় না, সেটা মেহেদির আলোচনার ভিতরে প্রচ্ছন্ন আকারে আছে এবং সেটা বলা হচ্ছে যে আগামী বছরে অন্তত আমরা নতুন সূর্যালোক কিছু দেখতে চাই, যে আমাদের এই ক্যাপাসিটি পেমেন্ট থেকে ধীরে ধীরে সরে আসা এবং বিদ্যুৎ খাতের একটা রেডিক্যাল ট্রান্সফরমেশন আমাদের দরকার হবে, সেই আলোচনাটা ওখানে আছে। সুতরাং বাজেটের জায়গা থেকে দেখলে বিদ্যুৎ খাতের ক্ষেত্রে নতুন কোনো নির্দেশনা এখানে নেই, বরং অ্যাজ ইউজুয়াল যা ঘটছিল গত 3-4 বছরে তার রিফ্লেকশন ঘটেছে এই বাজেটে। ওই অর্থে বিদ্যুৎ খাতের বাজেটটা গতানুগতিক এবং এখানে কোনো নতুন নির্দেশনা একেবারেই নেই, এইটুকু আমি শুধু বলতে পারি। আর বৈদেশিক ঋণের ক্ষেত্রে আমাদের একটু নজরদারিটা বাড়ানো দরকার, সেখানে খুব সহজ। আমাদের দুই ধরনের আইপিপি, এটা আবার একটু ভেঙে দেই, সরকারি পাওয়ার প্ল্যান্ট আর বেসরকারি পাওয়ার প্ল্যান্ট, আমাদের দুই ধরনের বেসরকারি পাওয়ার প্ল্যান্ট আছে। যদি আইপিপি হিসাব করেন তাহলে হচ্ছে একটা সরকারি কোম্পানি কিন্তু বেসরকারি ভাবে চলে, লাইক বিপিডিবি আবার কোম্পানি তৈরি করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, তার তার যে পাওয়ার প্ল্যান্টটা, যেমন খুলনা 225 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, এটা কিন্তু আইপিপি হিসেবে বিবেচিত হবে, কারণ এটা কোম্পানি, NWPGCL একটা কোম্পানি। আবার বেসরকারি মালিকানার বেসরকারি কোম্পানি আছে, তো সে আবার এরকম, কিন্তু সরাসরি বিপিডিবির যে পাওয়ার প্ল্যান্ট তার ক্ষেত্রে এই ক্যাপাসিটি চার্জ ধার্য হবে না, তার ক্ষেত্রে ধার্য হবে তার বেতনের টাকাটা চলে যাবে হচ্ছে রাজস্ব বাজেটে, তার তেলের খরচটা চলে যাবে উন্নয়ন বাজেটের মধ্যে, ফলে তার কোনো ক্যাপাসিটি চার্জ বলে কিছু নেই, ফলে ওই যে ব্যয়টা এটা আমরা ধরতে পারি না যে কত হচ্ছে। কিন্তু আমরা NWPGCL কিংবা বেসরকারি অন্য যে, সেটা বিবেচ্য নিশ্চয়ই, হ্যাঁ অবশ্যই আমাদের যোগ করা উচিত, কিন্তু আমরা পারি খুঁজে পাই না বলে আমরা যোগ করতে পারি না, কিন্তু অবশ্যই এটার এই যে 9,000 কোটি টাকা এর উপরে আবার ওই রকম 1,500 কোটি টাকা বা 2,000 কোটি টাকা যোগ হয়ে যাবে এর জন্য। এই আমরা তাহলে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কারোর কোনো বক্তব্য আর কোনো প্রশ্ন না থাকলে আমি BWGED-র সম্মানিত আহ্বায়ক ডক্টর মারুফুল ইসলাম সাহেবকে অনুরোধ করব সমাপনী বক্তব্য, সাথে সাথে আজকের এই আয়োজন সমাপ্তি ঘোষণা করার জন্য। ডক্টর কাজী মারুফুল ইসলাম জি, ধন্যবাদ গৌরাঙ্গ দাদা এবং সবাইকে, বাকি যারা উপস্থিত আছেন আজকের এই প্রেস কনফারেন্সে, এই দুপুরবেলায়, শুক্রবারের দুপুরবেলায় সব যাবতীয় আলস্য কিংবা অবকাশের সুযোগকে আপনারা স্যাক্রিফাইস করে এই এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেট এর পক্ষ। আমরা অনেকগুলো জিনিস দেখলাম, আমাদের মূলত আজকের প্রেস কনফারেন্সের যে মূল লক্ষ্য সেটিও আসলে আমরা আমাদের যে কমিটমেন্টটা ছিল, অর্থাৎ যে দাবিটা আমরা পোস্টকার্ড ক্যাম্পেইনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছি, সেই দাবিটাকে আরো রিইটারেট করা আর একটু রিইনফোর্স করা আপনাদের মাধ্যমে, অর্থাৎ এই নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতৃস্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে আমরা আসলে আবার এটা আমাদের যে মূল টার্গেট অর্থাৎ প্রেস মিডিয়া তার কাছে পৌঁছাতে চাই, যেন আমরা এটা বাকি যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে এইরকম ভাবে প্রতীয়মান হয় যে এটি আসলে সারা দেশের মানুষের, সারা দেশের নাগরিক সমাজের এবং সাধারণ মানুষের সমর্থিত একটা অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। ফলে আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই অনেকেই একসঙ্গে অনেকদিন ধরে কাজ করছি বিভিন্ন জায়গা থেকে, যার যার ক্যাপাসিটিতে, যার যার অবস্থান থেকে আমরা কাজ করছি, এবং আমরা মোটা দাগে
কয়েকটা বড় এজেন্ডা পার্সু করছি। তো সেই পার্সু করার মধ্যে যেমন ধরেন আমরা কেউ আমরা হয়তো জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলন করছি, কেউ হয়তো বৈদেশিক এই দেনা এবং তার প্রভাব নিয়ে আমরা আন্দোলন করছি, কেউ হয়তো আমরা পরিবেশ আন্দোলন করছি, কিংবা কেউ টেকসই উন্নয়ন নিয়ে আন্দোলন করছি, কিংবা কেউ এই গ্রিন এনার্জি কিংবা নবায়নযোগ্য ও জ্বালানি নিয়ে আন্দোলন করছি। এই আন্দোলনগুলো কিংবা এই এজেন্ডাগুলো আপাতত ভাবে একটু একটু দূরে দূরে মনে হলেও আসলে আমরা সবাই কিন্তু একটা কমন জায়গা শেয়ার করছি। সেই কমন জায়গাটা হচ্ছে যে আমরা সারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবীটাকে আমরা একটা 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 ডিসেন্ট একটা বাসযোগ্য জায়গা হিসেবে রেখে যেতে চাই। সেই রেখে যাওয়ার যে অনুভূতিটা, সেই যে দাবিটা, সেই দাবিটাকেই আমরা আর্টিকুলেট করেছি আপাতত ভাবে এই তিনটি দাবির মাধ্যমে, যেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে চেয়েছি এই পর্যায়ে। তো এই দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেমনটা জাকির ভাই বলছিলেন যে আমরা একটা ইনোভেটিভ একটা অ্যাপ্রোচ নিয়েছি, হয়তো টু সাম এক্সটেন্ট হয়তো মানে পোস্ট কার্ড লেখা এটাও এমন কিছু নতুন ব্যাপার না, এটা বাংলাদেশে অনেকদিন ধরেই চলছে, বাট আমরা হয়তো সম্প্রতি করিনি। তো ইটস এন ওয়ান্ডারফুল আইডিয়া, কিন্তু এই ওয়ান্ডারফুল আইডিয়া শেষ পর্যন্ত আসলে তাদের কাছে যারা সিদ্ধান্ত গ্রহণ করছেন তাদের কাছে এটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু গুরুত্বপূর্ণ মনে হবে তাদের সিদ্ধান্তটাকে প্রভাবিত করার ক্ষেত্রে, সেই জায়গাটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারবো কিংবা আমরা একটা মিনিংফুল একটা কন্ট্রিবিউট করতে পারবো যদি কিনা এটাকে আমরা টক অফ দ্য টাউন করতে পারি। অর্থাৎ আমরা এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই মিডিয়াতে কাজ করেন, আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, মিডিয়া পার্সোনালিটিজ আছেন, আমাদের অনেকেই আপনারা বিভিন্ন মিডিয়াতে নিয়মিতভাবে হাজির হন বিভিন্ন ইস্যুতে, আপনারা বিভিন্ন গবেষণা কাজের সাথে যুক্ত, আপনারা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত, মানুষকে সংগঠিত করে তোলার সাথে যুক্ত। এই যার যার জায়গাতে যদি আমরা এই এজেন্ডাটাকে আনি, আমাদের যার প্রত্যেকের নিজস্ব এজেন্ডার সাথে যদি এটাকে আমরা নিয়ে আসি এবং এটাকে যদি আমরা আমরা আজকে যে ডমিনেন্ট যে ন্যারেটিভ আছে, যে বয়ান আছে, সেই বয়ানটাকে যদি আমরা প্রভাবিত করতে পারি, অর্থাৎ এটা তার সাথে যুক্ত করে, তাহলে কেবলমাত্র আসলে আমরা হয়তো একটা ক্রিটিক্যাল ভয়েস তৈরি করতে পারবো, যে ভয়েসটার কারণে আমাদের ওই নীতি নির্ধারকরা, অর্থাৎ যদি আমরা মনে করি যে সেই মাননীয় প্রধানমন্ত্রী কিংবা তার যে আমাত্যবর্গ আছেন তারা এটা দিয়ে প্রভাবিত হবে। তো সেই জায়গাটাতে কতগুলো পোস্ট কার্ড আমরা 5,000 জায়গায় যদি 10,000 পোস্ট কার্ডও লিখি কিংবা 50,000 পোস্ট কার্ডও লিখি, সেটা তাদের অবস্থান ওই ওই জিপিও থেকে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের কোনো ডাস্টবিনে নাকি কোনো আলমারিতে স্থান পাবে, সেটা নির্ভর করছে ওই পোস্ট কার্ডের সংখ্যার উপরে না, নির্ভর করছে যে আমরা যারা সক্রিয়ভাবে কাজ করছি বিভিন্ন জায়গাতে তারা কতটুকু এই এজেন্ডাটাকে নিজের নিজের কাজের জায়গাগুলোতে আমরা রাখছি, সামনে রাখছি, আমরা সেটাকে ভ্যালু দিচ্ছি, আমরা সেটাকে আমরা আমাদের কথার মধ্যে, আমাদের আমাদের যুক্তির মধ্যে, আমাদের সাক্ষীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে হাজির করছি। তো আমি আপনারা যারা আজকে এখানে আছেন তাদের কমিটমেন্ট তো প্রমাণিত, অর্থাৎ আজকে নতুন করে দেখার কিংবা দেখানোর কিছু নেই, তারা দীর্ঘকাল ধরে কাজ করছেন, দশককে দশক ধরে কাজ করছেন, ফলে কিন্তু এই এটাকে আমাদের ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ যেমন জান্নাতুল মাওয়া কিংবা আমাদের যারা ইউথ ফোরাম আছেন তাদের মতন তরুণদের মধ্যে এটাকে ছড়াতে হবে, সেই ছড়ানোর কাজটাতে আপনাদেরকেও নেতৃত্ব দিতে হবে, যেন এই এজেন্ডাটা আরো আরো অনেক মানুষের মুখে, আরো অনেক মানুষের কাজে, আরো অনেক মানুষের কর্মসূচির মধ্যে দিয়ে দেশের একটা ন্যাশনাল এজেন্ডায় রূপান্তরিত হয়, এবং তাহলে আমরা আসলে আমরা কাঙ্ক্ষিত যে পরিবর্তনটা আমরা আমরা স্বপ্ন দেখছি সেটি হয়তো অর্জন করতে সম্ভব হবে, সম্ভব হবে। তো আমি এই কথা বাড়াতে চাই না, আপনাদেরকে আবার আমি কৃতজ্ঞতা জানাতে চাই যারা এখানে কথা বলার জন্য কথা বলেছেন তাদেরকে, এবং যারা কথা বলেননি তাদের সবাইকে, যারা উপস্থিত হয়েছেন এবং আমি জানি যে আরো অনেকে উপস্থিত হতে পারেননি তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বৈদেশিক দেনা সংক্রান্ত কর্মজোটের পক্ষ থেকে। এবং মেহেদি আমাদের যে সেক্রেটারিয়েট, পার্টিকুলারলি এই বিডব্লিউজি যে সেক্রেটারিয়েট, তারা অসাধারণ কাজ করেছে, তাদের প্রতিও আমাদের আমাদের ধন্যবাদ এবং অভিনন্দন। এবং গৌরাঙ্গদা সারাক্ষণ থাকলেন এবং এটাকে মডারেট করলেন, আপনাকে বিশেষ রকম ধন্যবাদ, এবং বাকিদের সবাইকে আবারও ধন্যবাদ। এবং আমরা আশা করছি যে এই কাজটিকে আমরা পরের ধাপে নিয়ে যাব,
অর্থাৎ কিছু ফলো আপ অ্যাক্টিভিটি যেটা যেটা ডাক্তার ভাইও বলছিলেন এবং অন্যরাও বলছিলেন যে আসলে আনোয়ার ভাইও বলছিলেন যে আমাদের পরের কাজের মধ্যে এটা একটু রিফ্লেকশন রাখতে হবে, এটা ফলো আপ করতে হবে, এটা ছেড়ে দিলে চলবে না। তো সেই ফলো আপ অর্থাৎ আরো 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 পরবর্তী কর্মসূচিগুলোতে আপনাদের অংশগ্রহণ এবং এটিকে তুলে ধরার যে প্রতিশ্রুতি সেটি শক্ত থাকুক, সচল থাকুক, সক্রিয় থাকুক, সেই প্রত্যাশা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, এবং কালকে কিন্তু আমাদের পরিবেশ দিবস, যেটাকে ইকোসিস্টেম রেস্টোরেশন অর্থাৎ আন্তর্জাতিক পরিবেশ দিবস, সেই ইকোসিস্টেম রেস্টোরেশনের যে দাবি তার সাথে আমাদের এই এই এনার্জির দাবিটাও আমাদের একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ফলে একটা বৈশ্বিক দাবি সাথে আমাদের আজকের দেশের প্রেক্ষিতে যে দাবি সেই দাবিটা যুক্ত হয়ে আমরা একটা শক্তিশালী একটা কণ্ঠ নিয়ে হাজির হই। আমরা আশা করি যে ওরকম একটা সবুজ ভবিষ্যৎ, একটা টেকসই ভবিষ্যৎ আমরা দেখে যেতে পারবো। সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।